অনুগ্রহ করে নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন। নিকট আত্মীয় এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা, এটা কি সুন্নত না মুস্তাহাব? নিকট আত্মীয় এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই কাজটা কি সুন্নত না মুস্তাহাব? ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলে আমাদেরকে নির্দেশ করেছেন, আনতাসিলুল আরহাম, এবং তোমাদেরকে নির্দেশ করা হচ্ছে তোমরা আত্মীয়তার বন্ধনগুলোকে মজবুত করবে, আত্মীয়তার বন্ধনগুলোকে সুদৃঢ় করবে। এটা আল্লাহর নির্দেশ। ভাইরা আমার, আমাদের সমাজে সবার সাথে দোস্তি ভালো, কোথাকার কোন দোস্ত, কোন দেশে, কোন জেলার, আর ফেসবুকের দোস্ত তো বলতেই নেই, সস্তা দোস্ত আছেই আজকে 5,000 দোস্ত এক একজনের কাছে, হ্যাঁ 3,000-4,000 করে দোস্ত এক একজনের কাছে। আহা, এই সময়টাতে আত্মীয় স্বজনের সাথে যে সুসম্পর্ক রাখতে হয়, মহাব্বতের সম্পর্ক রাখতে হয়, খোঁজ খবর নিতে হয়, এই জিনিসটা আমরা ভুলে গেছি। এটা ফরজ কাজ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই? ফরজ, মনে রাখবেন। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও ফরজ। বেশিরভাগ মানুষ আমরা এই ব্যাপারে গাফেল। আত্মীয়তার সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা, শুধু এটার উপর আলোচনা একদিন হওয়া উচিত। সংক্ষেপে শুধু এটুকু বলি, আত্মীয় বলতে কাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে? বাপের দিককার এবং মায়ের দিককার যে সমস্ত আত্মীয়রা আসেন, বিশেষ করে তাদের, অর্থাৎ আপনার চাচা, আপনার ভাই বোন তো শুরুতেই, মা বাপ ভাই বোন তারা তো আছেনই, এর পাশাপাশি চাচা, চাচা তো ভাই বোন, ফুফু, ফুফা তো ভাই বোন, এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আজকাল আমরা বেশিরভাগ লোক ফুফুদের সাথে যোগাযোগে আমরা অনেক দুর্বল, তাই না? খোঁজ খবরই নেই। ফুফা তো ভাই বা ফুফু, চাচা তো ভাই বোনের সাথে তো পাললে জমি নিয়ে, আইল নিয়ে ঠেলা ঠেলি থাকে, ঠিক না? বেঠিক, অথচ তারা আত্মীয়, রক্ত, রক্তের সম্পর্কের কারণে তাদের সাথে কি রাখতে হয়? সুসম্পর্ক বজায় রাখা ফরজ। যদি তারা আপনার সাথে দুর্ব্যবহার করে, তারপরে আপনার চেষ্টা থাকতে হবে আপনার পক্ষ থেকে যেন ত্রুটিটা না হয়, তারপরে সে করলে তারটা সে আল্লাহর কাছে। কথা কি বুঝাতে পারছি? এখন আমার এই ভাই প্রশ্ন করেছেন যে প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার গুরুত্ব নিয়ে বলেন। গুরুত্ব নিয়ে তো বলতে গেলে অনেক সময় বলবো, শুধু এটুকু বলি, আত্মীয়ের সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, নবী আলাইহিসসালাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতি', জান্নাতে কয়েকটা শ্রেণী মানুষের জন্য নো এন্ট্রি করা আছে, এরা ঢুকতে পারবে না। তার ভিতরে এক শ্রেণী মানুষ হলো, যত সালাত সিয়াম করো, যত জিকির আজকার করো, ওয়াজ শুনো আর ওয়াজ করো, রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি সম্পর্ক ছিন্ন করো, তার সাথে কথাবার্তা না বলো, যেই যুক্তিতে হোক তারে যদি ত্যাগ করো, তাকে যদি তুমি যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলো, তাহলে এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন এই জান্নাতে প্রবেশ করতে পারবে। কত বড় ব্যাপার চিন্তা করছেন? আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন তো ইনশাআল্লাহ। ভাই একসাথে থাকতে গেলে মনোমালিন্য হবে, বোঝাপড়ার গরমিল হবে, হইতেই পারে, তারপরেও সম্পর্ক কি করা যাবে না? ছিন্ন করা, মনের কষ্ট থাকতে পারে, কিন্তু কথা বলবো না, চিরতরে যোগাযোগ রাখবেন এটা করা যাবে না। 3 দিন রাগ করে থাকতে পারেন, ঠিক আছে, কথা বললাম, কিন্তু এর বেশি করা কি হবে না, জায়েজ হবে? এটা আমরা অনেকে বুঝি না। আর প্রতিবেশী, আল্লাহ আকবার, প্রতিবেশীর সাথে দেখেন, আমি একটা কথা সবসময় বলি, আমরা কোরআন হাদিস যতটা বুঝি ইবলিসের চেয়ে একটু বেশি বুঝি। কারণ কি? কারণ আমাদের কাজ জান্নাতে যাওয়া, আর ইবলিসের কাজ হলো আমাদেরকে কোথায় নেওয়া? জাহান্নামে নেওয়া। সে আমাদের শত্রু, আমাদের বাপ আদমের শত্রু। আমাদের বাপ আদমকে সেজদা না করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, এই জন্য সে ওর পর থেকে শত্রুতা শুরু করছে। আল্লাহ তাকে সে সুযোগ দিছে আমাদের পরীক্ষার জন্য। এখন দেখবেন আপনি, যেটা আপনার জন্য বেশি উপকারী, ইবলিস আপনার থেকে ওইটা সরায় দিবে, আপনাকে ওটা করতে দিবে। আপনি দেখেন সবার সাথে সম্পর্ক ভালো, বেশিরভাগ লোক প্রতিবেশীর সাথে সম্পর্কটা খারাপ, ঠিক না? ঠিক, পাশের বাড়ির লোক, পাশের ঘরের লোক, মুরগি নিয়া, হাঁস নিয়া, এটা নিয়া, সেটা নিয়া, যেন তেন বিষয় নিয়া ঝগড়াঝাটি লেগেই থাকে, ঠিক না? ঠিক, ওই দূরের লোকের সাথে ঠিকই সম্পর্ক ভালো, অথচ যে আপনার প্রতিবেশী, যে আপনার কাছের লোক, তার সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে, তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রিল আমাকে বারবার ফেরেশতা জিব্রিল আয়েশা বলতেছিলেন যে আপনি প্রতিবেশীর সম্পর্কে দায়িত্বশীল হন, সচেতন হন, এত বেশি বলতেছিল আমার মনে হচ্ছিল যে কখন না জানে জিব্রিল আয়েশা বলে আপনি মারা গেলে আপনার সম্পদে প্রতিবেশীর ভাগ থাকবে, এরকম মনে হচ্ছিল আমার কাছে, এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, যে ব্যক্তির ক্ষতি থেকে অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকতে পারে। এই জন্য ভাইরা, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখবো তো ইনশাল্লাহ, আগে থেকে সম্পর্ক খারাপ আছে, অভিমান রাগ সব জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায়, মালিককে সন্তুষ্ট করার আশায় সব কোরবানি করে দিয়ে হাসি মুখে তার সাথে মিশবেন। এটা ছোট হবেন কিন্তু আল্লাহর কাছে বড় হবে, করা যাবে তো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান। এরপরে মানুষের সাথে ভালো ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বলো, মানুষের সাথে ভালো ব্যবহারের গুরুত্ব সম্পর্কেও অনেক লম্বা আলোচনা করতে হবে। শুধু সংক্ষেপে এটুকু বলি, যে ব্যক্তির আচরণ যত ভালো, যে ব্যক্তির আখলাক যত ভালো, তার কিয়ামতের দিন নেক আমলে পাল্লা তত ভারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজি বর্ণিত হাদিসে, মা মিন আমালিন আসকালু ইয়াউমাল আসকালু সুন্দর আচরণ ব্যবহারের চাইতে উত্তম কোন আমল আর নেক পাল্লা উঠবে না, সবচেয়ে ভারী আমল হবে যার আচরণ সুন্দর হবে। একজন মুসলমানের চিত্র কি করে নিয়েছে জানেন? কারোর সাথে দেখা হবে তো মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে হাসি মুখে কথা বলবে, কারোর পেছনের সমালোচনা করবে না, কাউকে কষ্ট দিবে না, কারোর হক নষ্ট করবে না, কারোর শত্রুতা করবে না, এই সব ভালো গুণগুলা বলেই সে ব্যক্তি খাঁটি মুসলমান, আসল মুসলমান। আমরা সবাই উপর দিয়ে গেট আপ সেট আপটা মুসলমানের লাগায় কিন্তু আখলাক আচরণ সব, মানুষ তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, ওই পশু পাখির ঠিক না ভাই? ঠিক, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আচরণ আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দান করুন। সাত দিনের পরে আকিকা করা যাবে কি না, সাত দিনের পরে আকিকা করার বিষয়ে ওলামা ইকরামের দুটি মত আছে। বিশুদ্ধতম মত হলো সাত দিনের পরেও আকিকা করা যাবে, কিন্তু সুন্নাহ হলো সপ্তম দিনে আকিকা করা কিংবা চোদ্দ বা একুশতম দিনে আকিকা করা, পরে করলেও হয়ে যাবে, বিভিন্ন রেওয়ায়েত থেকে পরে করার বিষয়টিও সাবেত আছে, কিন্তু সুন্নাহ হলো কি সপ্তম দিনে, জন্মের সপ্তম দিনে কিংবা চোদ্দতম দিনে কিংবা একুশতম দিনে। এরপর প্রশ্ন হলো, অল্প বয়সে মাথার চুল পাকলে কলপ করা যাবে কিনা? অল্প বয়স হোক আর বেশি বয়স হোক, চুল যদি পেকে যায়, নবী আলাইহিসসালাম বলেছেন জান্নিবু গায়িরু হাদা শাইবা জান্নিবু হুসওয়াত, তোমাদের চুল দাড়ি পেকে গেলে এটাকে কালারফুল করো, পাকা সাদা রাখি দিও না, বিশেষ করে যখন সব পেকে যায় সেগুলোর কথা বলা হচ্ছে, ধবধবে সাদা এরকম শুধু সাদা রেখো না, এটাকে কালারফুল করো। ইহুদিরা শুধু সাদা রাখে, তাদের থেকে ব্যতিক্রম করতে হবে, তো কালারফুল করতে গিয়ে আবার দেখিও ব্ল্যাক করিও না, কালো করা যাবে না, ওয়াজান নিবো হচ্ছে ওয়াদ, কিন্তু কালো কালার করা যাবে, কালো করা যাবে না কেন আল্লাহ ভালো জানে, একটা হিকমত এটাও, কালো করলে বিশেষ করে বয়স্করা যখন কালো করেন তখন এটা জোয়ান সাজার জন্য আছে না নাই, জোয়ান সাজার জন্য, কিন্তু বেচারা পারে না তো, এদিক দিয়ে কালো করে এদিক দিয়ে আবার গোড়াতে বাইরে হয়ে যায়, তার গোমর ফাঁস হয়ে যায় ঠিক না, চেষ্টা করে একটু জোয়ান সাজতে, কিন্তু বেচারা দু চার দিন পারে, কয়দিন পর আস্তে করে গোড়ার থেকে আবার গজা বুঝা যাবে দুই নম্বরে ঠিক না। মানুষের নেচার হলো বেশিরভাগ লোক বয়স যখন চল্লিশের নিচে থাকে তখন সে বয়স কমায়, মানে সে ইয়াং এটা প্রমাণ করার চেষ্টা করে, না না আমার দাঁড়িয়ে চুল সাদা হয়েছে কি ইয়াং মানুষ, আর চল্লিশ পার হয়ে গেলে তখন আবার বয়স বাড়ানোর চেষ্টা করে, মানে যত বেশি হয় তত উনি কি হয় উনি সিনিয়র, এটা বোঝানোর চেষ্টা করা হয়। ইমানদার দুই নম্বরই করবে না, যা আছে তা, এটাকে লুকোচুরি করার চেষ্টা করবে না, চালাকি করবে না, দাড়িতে চুলে। এখন আপনি বলবেন যুবক মানুষ তার তো বয়স বেশি হয় নাই, তাহলে সে তো আর লুকোচুরি কিছু করতেছে না, যা করতেছে সত্য করতেছে, হ্যাঁ সত্য করতেছে, কিন্তু হাদিসে যে কালো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এর অবশ্যই কোনো না কোনো হিকমা আরো আছে, আমভাবে হাদিসে নিষেধ আছে। এই জন্য যুবক হোক আর বৃদ্ধ হোক, আপনি মেহেদি দিয়ে কালার করেন, আজকাল তো মেহেদি কালার খুব দারুণ কালার, ইয়াংরাও করে সুন্দর হয়, আরো বড় দু চারটা পাঁচটা চুল অল্প কিছু চুল পাকলে সেখানে মেহেদি কালার লাগান খুব সুন্দর হবে ইনশাআল্লাহ বিল্লাহ, কিন্তু কালো করা যাবে না, হাদিস নিষেধ আছে। আমি একজন সেলসম্যান,
মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি দেই, এখন আমার সালাত কসর করতে হবে কিনা, সালাত কসর করলে কিভাবে করব? আপনি ডেলিভারি ম্যান, কোম্পানির কাজে আপনাকে যদি এক জেলা থেকে অনেক দূরে সফর করে যেতে হয়, সফরের দূরত্বে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যতবার যাওয়া লাগে ততবার আপনি কসরের সালাত আদায় করতে পারেন। আর যদি একই শহরে যেমন ঢাকা শহরে ডেলিভারি ম্যান আশেপাশেই ঘুরে ঘুরে দেয়, তাহলে তার সফরে নাই, সে এখানে ডেলিভারি ম্যান পুরো সালাত আদায় করবে। কিন্তু সফরে যদি যায় কোম্পানির কাজে, সে আজকে এক জেলায় কালকে আরেক জেলায় এরকম দূরে দূরে যায়, তাহলে পুরো সময়টাতে সে কি থাকবে? মুসাফির থাকবে, এবং মুসাফিরের সুবিধা সে পাবে কসরের সালাত তাকে আদায় করতে হবে। কোন মুসলিম মৃত্যুর পর মসজিদে যে খতমে তাহলিল প্রচলন রয়েছে, এটা কি ইসলামে জায়েজ আছে? ভাই, কোন মুসলিমের মৃত্যুর পর তার জন্য জীবিতরা দোয়া করবে, আল্লাহর কাছে সাদাকা করবে, দান করবে, কিন্তু আমাদের সমাজে সব কিছুতে তো আসলে পয়সা করে দিয়ে আমরা শর্টকাটে সাজার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা সেই চেষ্টাটাই করি, কিছু মৌলবী কিছু হুজুরদেরকে কিছু টাকা পয়সা দিয়ে ভাড়া আনি, হুজুর আপনারা মসজিদে বসে একটু এই খতমটা পড়ে দেন, ওই খতমটা পড়ে দেন, টাকা পয়সা হুজুরের বাক্সে করে নিয়ে পড়ে দেয়, সওয়াবটা ওই লোকের জন্য পাঠায় দেয়। আমি বলি এই টাইপের দোয়ায় আম সালা দুইটাই যায়। আম সালা যাওয়া বুঝেন, আমও গেল সালাও গেল, কিভাবে আম সালা দুইটা গেল? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, সুন্নাহ হলো, ওয়া আল্লাই সালিল ইনসানি ইল্লা মানুষ যেটা নিজে আমল করে সেটাই সে পাবে, এছাড়া কিছু সে পাবে না। তাহলে তেলাওয়াত যে করছে সব সে পাইল, আবার পয়সার বিনিময়ে সে মুদার জন্য করছে, ওইটা তো সব পাওয়ার রাস্তা থাকলেও বন্ধ হয়ে গেছে। তাহলে টাকাও হ্যাঁ রইলো, তেলাওয়াতও তার হইলো, আপনার আম গেল সালা হলো। বুঝেন নাই কথা? এটা কোনো জায়েজ পদ্ধতি না, হারাম। এ বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নাই, সব উলামায়ে কেরাম একমত। কোন মুর্দার জন্য দোয়া করে, দোয়া করিয়ে এই সমস্ত খতম রতম পড়ে টাকা পয়সা নেওয়া, এটা হুজুরের কিছু পকেট মানিটারি হলো, সুবিধা টুবিধা হলো, আর আপনার মনে সান্ত্বনা হলো যে আপনি মা বাবার জন্য কিছু একটা ঘটাই ফেলছেন, আপনি কিছুই হয়নি, অযথা টাকাটা গেল এবং সব বরবাদ হলো। আরে ভাই, আপনি যদি চালাক হন তাহলে এমনি হুজুরদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে, আলেমদেরকে, তালেবে ইলমদেরকে এমনি হাদিয়া দেন, কোন দোয়া ছাড়া, বিনিময় ছাড়া। হুজুর দোয়া টোয়া না, এমনি দিচ্ছি আপনারে, আমি খুশি হয়ে উনি হাদিয়া দিলেন মানুষকে দান করলে, এবার এমনি সব দিবে। আপনার মা বাবার পক্ষ থেকে দান করেন, আর কোরআন তেলাওয়াত আপনি যেটা পারেন করেন, দোয়া করেন আপনি, কিন্তু হুজুর ভাড়া করে এগুলা করবেন না। এগুলো একেবারে ভুল প্রজেক্ট। আমরা অনেকে এটা পিছনে অনেক টাকা নষ্ট করে থাকি, আমাদের মনে সান্ত্বনা হয় যে এতগুলো হুজুর মিলে পড়ছে, আল্লাহ কি আমার বাপরে ধরবে? আর না ভাই, এটা ভুল ধারণা। দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে, নিজে অন্যদের কাছে দোয়াও চাইবেন, আর ওলামাদেরকে এমনি হাদিয়া দিবেন, এই সমস্ত মুর্দার জন্য খতম পড়ায় হাদিয়া দিবেন না, দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ। যে হুজুর সামান্য হাদিয়ার কাছে সে আপনার খতম বেচা দিছে মুর্দার জন্য, এই হুজুরের দোয়া আল্লাহ তাআলা আপনার মা বাপরে কিভাবে মাফ করবে আপনি আশা করেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো নাই হাদিসে কোরআনে। ভাই, আমি দুষ্টুমি করতে করতে ওয়াদা করে ফেলেছিলাম যে আমি এক মাস ভাত খাবো না, এখন আমার আম্মু আমাকে আদেশ করতেছেন এই ওয়াদা ভেঙে খাবার খাইতে, আমার কি করা উচিত? আপনারা ধরে ভালো করে মারা উচিত, কারণ কাজ কাম না থাকলে যে সমস্যা হয় আর কি, মানুষ বেকার থাকলে যে কত আইডিয়া মাথায় আসে, এক মাস ভাত খাবো। আরে ভাই, এক মাস খাবেন না, দুষ্টুমি করে নিয়ত করছেন, এটা ফালতু কথা হলো না? হ্যাঁ, নিজেকে কষ্ট দেওয়ার জন্য যদি কোনো কসম করে কেউ, আল্লাহর কসম আমি এই কাজটা করব না, সে তার জন্য কষ্টে, তাহলে সেই কষ্টের কাজটা তার জন্য করা কি নাই জায়েজ? নিজেকে কষ্ট দেওয়া জায়েজ না। এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রোজাদার আছে, সেও যুবক ছিল, দেখেন এই বেহুদা মানুষ সব যুগে টুকটাক থাকে, আল্লাহ মাফ করুক। তো নবী রাসূলুল্লাহ সাল্লাম তাকে ডেকে বললেন, ভাই তুমি কেন এখানে দাঁড়ায় আছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি হলফ করেছি। আউযুবিল্লাহ, তিনি সাহাবি, তার শান রক্ষা করে আমাদের কথা বলা উচিত, আমি আগের কথা প্রত্যাহার করছি। যাই হোক, তিনি দাঁড়িয়েছিলেন, হয়তো বলবো যে বা তিনি মনে করছেন এটা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, দাঁড়ায় আছো কেন? বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কসম খাইছি আমি রোদে দাঁড়ায় থাকবো এতদিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কোনো মানে নাই, তুমি কেন রোদে দাঁড়ায় থাকবা? নিজের প্রতি নিজে অবিচার করা, নিজেকে নিজে কষ্ট দেওয়া জায়েজ না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না, আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য এরকম নিয়ত, কেউ যদি কসমও করে এক মাস ভাত খাবো না, মা যদি নির্দেশ করে কসম ভাঙার জন্য, তাহলে তো ভাঙতে হবে খুব জোরে। এটা আমার জিজ্ঞেস করার কি হলো? মা নির্দেশ না করলেও ভাঙতে হবে, কারণ অহেতুক ফালতু শপথ করলে, ভুল শপথ করলে সেই শপথ, সেই মানত ভাঙতে হয়, এটাই নির্দেশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন।
আবার ওই 10 মিসকিনরাও খাওয়াবে, ডাবল জরিমানা। কথা কি বুঝতে পারছি? এরপরে প্রশ্ন, পেশাগত কারণে কোন নারী কোন অসুস্থ পুরুষের সেবা করতে পারবে কিনা, এর বিধান কি? কোন নারী কোন বেগানা পুরুষের সেবা করবে না। একজন নারী অন্য নারীদের সেবা করবে, তিনি তার মাহরাম পুরুষদের সেবা করবেন। কিন্তু আজকের পৃথিবীতে আমাদের এই চিকিৎসা ব্যবস্থায় এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনারা অনেকেই জানেন যে এই মেয়েদেরকে নার্স রাখা তো অনেক পরের কথা। বাংলাদেশে একটা ভয়াবহ বিষয় আপনারা নিশ্চয় অবগত হয়েছেন অনেকে, আর অনেকে হয়তো জানেন না, আমাদের দেশে যত ডেলিভারি হয় হাসপাতালগুলোতে, বেশিরভাগ হাসপাতালগুলোতে মেয়েদের সন্তান ডেলিভারির সময় পুরুষ ডাক্তার থাকে। এবং এটা আমি তো মনে করি মানবতার জন্য বিশাল বড় একটা লজ্জা, সভ্য সমাজের সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয়গুলো বলতে একটাই। এই দেশে আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা এখন ডাক্তারি পড়তেছে, অনেক মেয়েরা চিকিৎসক হচ্ছেন, সেখানে একজন মায়ের, একজন বোনের, একজন স্ত্রীর, আপনি নিজেকে সেই জায়গায় রাখেন তো দেখি, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রীর সন্তান ডেলিভারি হচ্ছে, এরকম একটা স্পর্শকাতর জায়গায় অন্য পুরুষ ডাক্তাররা কয়েকজন মিলে হাত লাগাচ্ছে, কত ডেঞ্জারাস এবং কত নির্লজ্জ একটা কাজ হতে, প্রায় গোটা দেশের এই চিত্র হয়ে যাচ্ছে দিন যত। শুধু আমাদের দেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে এই চিত্র আজকাল অহরহ হয়ে যাচ্ছে, ইচ্ছাকৃতভাবে এই নির্লজ্জ কাজ করতে বাধ্য করা হচ্ছে। অথচ মহিলা ডাক্তার, গাইনি ডাক্তার অনেক আছে, আরো বাড়ানো যায়, বিকল্প করা যায়। অনেক সময় দেখা যায় মহিলা ডাক্তার থাকা সত্ত্বেও তথাকথিত ট্রেনিং দেওয়ার নাম করে আপনার ছেলেদেরকে সেখানে দাঁড় করানো, এই প্রথা দূর হওয়া দরকার। এবং আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে, সমাজ এতটা নোংরা, এতটা অসভ্য হতে পারে না। আপনি আপনার ট্রেনিং এর কথা বলবেন, প্রশিক্ষণের কথা বলবেন, হাজারো ব্যবস্থা আছে এর জন্য। তাই বলে একজন নারীর জীবনের এই কঠিন সময়ে পুরুষদের হাতে তাকে ছেড়ে দেয় এবং পুরুষরা তার শরীরের সমস্ত আপনার জায়গায় হাত দেয়া এবং এই নির্লজ্জ কাজ করা, এটাকে কোনোদিন আমরা কেউই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেককে এটা নিয়ে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের কর্তা ব্যক্তিদের জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, নার্সিং পেশা মেয়েদেরকে রাখা হয়েছে, গোটা পৃথিবীতে চিকিৎসা ব্যবস্থা আজকাল এটা করা হয়েছে যে মেয়েরা সেবা দিবে। আরে ভাই, একজন রোগী তার সেবায় একজন মেয়েকে যখন আপনি নিয়োগ দিবেন, বিশেষ করে ইয়াং মেয়েকে যখন আপনি নিয়োগ দিবেন, তার ব্যক্তিত্ব আছে, তার প্রাইভেসি আছে, তার পর্দার বিষয় আছে, সেগুলো লঙ্ঘন হচ্ছে। কেন পুরুষের সেবা পুরুষ করলে সমস্যা কোথায়, মেয়েদের সেবা মেয়েরা করলে সমস্যা কোথায়? কিন্তু না, ওই যে ইবলিসের এজেন্ডাই হলো কোরআন হাদিস যেটা নিষেধ করবে ওইটার উল্টাটা করতে। পর্দা যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন, অতএব পর্দা লঙ্ঘন করতে হবে, এটাই সিস্টেম। তা না হলে পুরুষদেরটা পুরুষ করলে সমস্যাটা কোথায়, মেয়েদেরটা মেয়েরা করলে সমস্যাটা কোথায়? একজন মেয়ের জন্য কোন অবস্থাতেই এই ধরনের কাজ করা জায়েজ না, যে কাজ করতে গেলে তার পর্দার বিধানকে লঙ্ঘন করতে হবে, হারামে লিপ্ত হতে হবে এবং পর পুরুষের সেবা দিতে হবে। হ্যাঁ, যদি কোথাও এমন পরিস্থিতি হয়, নিরুপায়, কেউ নাই, একান্ত বিকল্প না থাকার কারণে বাধ্য হয়ে একটা মুমর্ষ মানুষকে রক্ষা করার ব্যাপার, সেটা তো ভিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। মহিলাদের জন্য ওয়াটারপ্রুফ আইলাইনার, মাস্কারা, লিপস্টিক লাগিয়ে ওযু করলে ওযু হবে কিনা? যদি এরকম কোন লিপস্টিক থাকে যে লিপস্টিক ওয়াটারপ্রুফ, অর্থাৎ যেটা লাগানোর ফলে উপর দিয়ে পানি চলে যায়, আমাদের ত্বকে পৌঁছায় না, এরকম যদি থাকে, এই যে আইলাইনার, যে আপনার লিপস্টিকের কথা বলা হলো, সেই লিপস্টিক এভাবে ওয়াটারপ্রুফ কিনা আমি জানি না, যদি এরকম থাকে বিশেষজ্ঞ থেকে জেনে নেবেন যে এটাতে আদৌ পানি পৌঁছায় কিনা। যদি না পৌঁছায় তাহলে এটা ব্যবহার করা যাবে, ঠিক আছে, কিন্তু অজুর আগে এটাকে রিমুভ করে দূর করে অজু করতে হবে। এটার উপর দিয়ে অজু করলে অজু হবে না। কথা কি বুঝাতে পারছি? আর যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে উজু করাতে অসুবিধা নাই। ধরুন নর্মাল যে লোশন আছে বা নর্মাল যে ক্রিম গুলো আছে এগুলো ওয়াটারপ্রুফ না, তেল এগুলো ওয়াটারপ্রুফ না, যার কারণে এগুলো ব্যবহার করার পর উপর দিয়ে পানি দিয়ে উজু করতে পারেন, কোনো অসুবিধা নাই।
কিন্তু যদি এই টাইপের লিপস্টিক হয় যেটা সত্যি ওয়াটারপ্রুফ এবং ভেতরে আপনার ত্বকে পানি যায় না, তাহলে সেটা দিয়া উজু করলে উজু হবে না, তবে ব্যবহার করতে পারেন। পরবর্তী সালাতের আগে আগে সেটা দূর করে উজু করতে হবে। একটা মেয়েকে পছন্দ করি, জেনায় জড়ানোর ভয়ে বাড়িতে বিয়ের কথা বলেছি, কিন্তু আমার পরিবার রাজি হচ্ছে না। কারণ হলো মেয়েটির মায়ের এক জায়গা থেকে তালাক হয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে। এখন আমার কি করণীয় এবং আমার বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। ভাই, আমাদের সমাজে একটা বড় ভয়াবহ কুসংস্কার হলো, কোন মহিলার যদি একাধিক বিয়ে হয়, সে মহিলার মেয়ে বিয়ে করতে চায় না মানুষ। কোন মা তিনি তালাক প্রাপ্ত হয়েছেন, তার মেয়ে মানুষ বিয়ে করতে চায় না। তার এক বিয়ে হয়েছে, এরপরে তালাক হয়ে আরেক বিয়ে হয়েছে, সেই জায়গাতে আপনার আগের ঘরের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। এগুলো হলো আমাদের চারিত্রিক বড় ধরনের দোষ এবং ত্রুটি। যে সমস্ত বাবারা এই কারণে সন্তানকে বিয়ে দিচ্ছেন না, তারা ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। আপনারা আপনাদের কাজের মাধ্যমে একটা গুনাহ করছেন, ভয়াবহ গুনাহ করছেন। একজন অসহায় নারী, যার কোনো দোষ নাও থাকতে পারে, দোষ থাকলেও তার ব্যাপার, মেয়েটা যদি আপনার ছেলের জন্য উপযুক্ত হয়, আপনি তাকে আনতে কোনো কার্পণ্য করা উচিত। কিন্তু আমরা কার্পণ্য করি কেন জানেন? কারণ আমরা যত বড় বড় ভদ্রলোক সাজি, আসলে আদতে আমরা বেশিরভাগ লোকই ছোট লোক, যার কারণে ছেলেকে আমরা বিয়ে করার সময় বলি যে যদি আপনার তোমার শ্বশুর শাশুড়ি একাধিক বিয়ে থাকে তাহলে কদর হবে না, শ্বশুর না থাকলে সেখানে বিয়ে করানো যাবে না, কারণ কে কদর করবে। কত বড় ছোট লোক চিন্তা করে, একটা মেয়ে নিয়ে আসবে একটা ফ্যামিলি থেকে, সেখানে আবার সেখানে কি কদর পাবে না পাবে, সে যুগ বিয়ে করতেছে, এটা তো ব্যবসা করতে গেছে বিয়ে করতে যায়, ঠিক না? ঠিক, ছেলে একটা হইলে ছেলের বাপ মা মনে করে কি এক সম্পদ পেয়ে গেছে, হ্যাঁ কি এক সম্পদ পেয়ে গেছে, এখন সে বিভিন্ন রকম বায়না ধরে। হ্যাঁ, ছেলে একটা তার হইছে। বাবারা যারা এই সমস্ত করছেন, তারা দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণে মনে রাখবেন, প্রকৃত সুখ থেকে নিজেও বঞ্চিত হচ্ছে, নিজের ছেলেকেও বঞ্চিত হচ্ছে। বিবাহ হবে চরিত্রকে হেফাজত করার জন্য। একটা পরিবার থেকে একটা মেয়ে আসে বিয়ের ব্যাপারে আমি সবসময় বলি এই কথাটা, একটা পরিবার একটা মেয়েকে ছোটবেলা থেকে জন্ম থেকে বড় করে তুলতে কত পরিশ্রম, কত সময়, কত এফোর্ট, কত টাকা পয়সা ব্যয় করতে হয়। এরপর রেডি করার পরে আপনি রেডিমেড মেয়েটা বিয়ে করে নিয়ে চলে আসতেছে, পড়ালেখা করেছে মেয়ের বাপ, আর সার্ভিস নিচ্ছে কে, জামাই জামাইয়ের বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, এই সংসারে এসে সার্ভিস দিচ্ছে, ঠিক না? রান্না বাড়া শিখাই দিছে মায়ে, আর রান্না করে খাওয়ায় কোথায়, শ্বশুর বাড়ি। শুধুমাত্র এই অবদানের কারণে একটা মানুষ, আগাগোড়া একটা মহিলা, সারা জীবনের জন্য সবকিছু শিখেছে, বিল্ড আপ করে দিয়েছে, তৈরি করে দিয়েছে, গড়ে দিয়েছে, যে মা বাপ তাদের থেকে মেয়েটা চিরকালের জন্য নিয়ে আসতেছেন। উচিত তো ছিল তাদেরকে এই মেয়ের শরীর ওজন করে পয়সা করে দিয়ে আসে, ঠিক না? ঠিক, সেখানে উল্টা তাদের কাছ থেকে যৌতুক আশা করেন। আপনার ছেলেকে কি খাওয়াবে, শ্বশুর মরে গেলে সেখানে বিয়ে করেন না, আপনার চেয়ে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর কেউ, এটা অনেক বড় মাপের ছোট লোক, মনে রাখবেন, নিকৃষ্ট নজর, এটা ছোট নজর। কেন, আপনার ছেলের খানার তল পড়ছে, তার বাড়িতে যায় খাইতে হবে। আমি খুব দুঃখের থেকে এই কথাগুলো বলছি, হাজার হাজার ফ্যামিলিতে সমস্যা, যে শ্বশুর নাই সেখানে বিয়ে করাবে। মুরব্বীরা ভালো করে মা শুনে রাখেন, এই সমস্ত অমানবিক, এই সমস্ত নিচু কাজের কারণে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে, এগুলো গুনাহের কাজ। মেয়ে উপযুক্ত কিনা, পরিবারটা আপনার পছন্দ হয় কিনা, সে মেয়ের মার কয় বিয়ে হয়েছে, তালাক হয়েছে, স্বামী মারা গেছে, বাপ কয় বিয়ে করেছে, এটা আপনার দেখার দরকার নেই। বাপ দুই বিয়ে করেছে তো ওই ঘরের মেয়ে বিয়ে করবে না, কেন? কারণ শাশুড়ি দুইজন, তো সমস্যা কি, শাশুড়ি দুইজন আরো ভালো হয় না, ডাবল পাইলো। কিন্তু না, এগুলো হলো সবগুলো আমাদের মানসিক সমস্যা। বিধবাকে কেউ বিয়ে করতে রাজি না, তার বাচ্চাকে কেউ বিয়ে করতে রাজি না। আমাদের যুবকদেরকে এই পরিবর্তন করার জন্য আগাইতে হবে, তৈরি আছেন তো ইনশাআল্লাহ। সমাজের এই সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, মুরব্বীদেরকে বোঝাতে হবে, মা বাবার সাথে বেয়াদবি নয়, হাতে পায়ে পড়ে বোঝাতে হবে যে কি অন্যায় করেছে, করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন ছোট লোকই ছেড়ে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা শিখি। আরে ভাই, একটা অসহায় পরিবারে মেয়ে যদি বিয়ে করেন, সব বেশি হবে যদি সে যোগ্য হয়, সব দিক থেকে ঠিক হয়, কেন বিয়ে করবেন? মনে রাখবেন, শ্বশুর বাড়ির আদর তোয়াজের নজর যারা করে, এরা আসলে আদতে ছোট লোক, আল্লাহর কসম আদতে ছোট লোক, এবারে কোনো সন্দেহ নেই। শ্বশুর বাড়ির আদর তোয়াজের আশা করেন কেন?
যেই মেয়ে গড়ে দিছে বেটা, বলবেন শ্বশুর মশাই এ পর্যন্ত কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনার মেয়েকে জন্ম থেকে এ পর্যন্ত করার জন্য, হিসাব করে যান আমি এক চাকে দিয়ে দিই, এটা উচিত আপনার। সেইটা না করে আবার আশা করেন আলমারি দিল কিনা, বাইক দিল কিনা, ফ্রিজ দিল কিনা, এর চাইতে বড় ডাকাত আল্লাহর জমিনে আর একটা আছে, সবচেয়ে বড় ডাকাত আল্লাহর জমিনে এই যৌতুক খোর। মেয়ের বাবাদের অনেক অনাচার আছে, তারা মহরের টাকা এতগুলো এমন ভাবে চায়, এই জন্য সব চোর চোরটা তাদের কপালে পড়ে, ভালো পোলা মুসিবে পড়ে, দুদিক থেকেই সমস্যা আছে। মূল কথা হলো আমরা সবাই ছোট লোক বেশিরভাগ, আল্লাহর কিছু নেককার মানুষ তো সব সমাজেই আছে, নজর সবাই নিচে, ওই মেয়ের বাপের নজর হলো 10 লাখ 20 লাখ মহরের টাকা, আর ছেলের বাপের নজর হলো যে শ্বশুরবাড়ির জামা পোলা কি খাবে, আদর যত্ন কি পাবে না পাবে, ঠিক না? ঠিক, সব নিচু নজর। বিবাহ একটা পবিত্র বন্ধন, এখানে দুনিয়াবি এই সমস্ত স্বার্থগুলো একেবারেই গৌণ হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এরপরে প্রশ্ন হলো, ভাই ছেলেদের মতো অনেক মেয়েদের দাড়ি মোচ উঠে, তাদের কি এই দাড়ি মোচ রাখতে হবে? না, এই দাড়ি মোচ রাখতে হবে না। এই মেয়েদের দাড়ি বা মোচ যদি উঠে, এটা তাদের জেনেটিক প্রবলেমের কারণে হয়, এটা তাদের একটা শারীরিক সমস্যা, অতএব এটা রিমুভ করার ব্যবস্থা বরং নিতে হবে। এটা তারা তুলে ফেলবে, এটা তুলে ফেললে পুরুষ যেরকম দাড়ি তুলে ফেললে গুনাহ হয়, এটা তাদের গুনাহ হবে না, বরং সেটাই নির্দেশিত। সাধারণত আমাদের দেশে মেয়েদের যদি কারো দাড়ি উঠে, 2-4টা 5টা হয়তো উঠে, মোচ হয়তো অনেক বেশি উঠে, এত বেশি যদি উঠে পুরুষের সাথে সাদৃশ্য হয়ে যায়, বরং সেটা রিমুভ করার ব্যবস্থাই করতে হবে। এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে আমাকে বলেছে আমি যদি তার সাথে সম্পর্ক না করি সে আত্মহত্যা করবে, সে যদি আত্মহত্যা করে আমার কি পাপ হবে? দেখেন, এই জাতীয় প্রশ্ন প্রতিদিন আমার কাছে 20-30-40 আসে, সবগুলা ফেলাই দিলে কোন ফাঁক দিয়ে একটা থেকে যায়। তার মানে সমাজ কি পরিমাণ এই রোগে আক্রান্ত সেটা বোঝার আর অপেক্ষা রাখে না। অভিভাবকরা সাবধান, সময় থাকতে সন্তানকে বিয়ে দেন, তা না হলে সে অবৈধ পথে যাবে, আল্লাহর কাছে আপনি পাপিষ্ট হবে। যুবকরা ঠিক বলার আগে কাজ কামে লাগেন, কাজ কামে লাগবেন না, শুধু মুরব্বীদেরকে বিয়ের জন্য আর্গুমেন্ট করবেন বা বিয়ে করেন না আমার কাছে দোষ দিতে আসবেন, নালিশ দিতে আসবেন, নিজে কাজ করেন না। আমি তো সবসময় বলি, যুবক যদি পয়সা করে কামানো ধরেন, ভালো করে সিরিয়াসলি লাগেন, কোনো কাজকে ছোট মনে না করেন, পরিশ্রমী হন, আমাদের প্রিয় দেশ স্বদেশ গড়ে তুললেন, নিজেও নিজের পায়ে দাঁড়ালেন, তাহলে পয়সা করে হলে বাপ মা বিয়ে দেওয়া লাগবে না, মেয়ের বাপরাই তুলে নিয়ে যাবে। কিন্তু পয়সা করে কামাবেন না, কিছু না, ফেসবুকে ইটিস পিটিস করবেন, এরপরে বলবেন বাপ বিয়ে করেন, এটা তো সমস্যা। দুদিক থেকেই চেষ্টা থাকতে হবে ইনশা আল্লাহ। তো যেটা বলছিলাম যে কোন মেয়ে যদি বলে যে তুমি আমার সাথে সম্পর্ক না করলে আমি আত্মহত্যা করব, অনেক যুবকরা মেয়েদের এই জাতীয় কথায় আপনার গলে যায়, গলে গিয়ে আকামের পথে চলে যায়। আপনি বলে দিবেন, ভাই তুমি কি আত্মহত্যা করবা না হজমরা করবা, এটা তোমার ব্যাপার, আমি হারামের পথে যেতে পারি, কথা সাফ। আল্লাহর অবাধ্য হয়ে, আল্লাহর নাফরমান হয়ে হারাম পথে পা বাড়িয়ে আমি তো কোনো কাজ করতে পারবো না, তাতে তুমি কি করবে না করবা তোমার ব্যাপার, আমি কি করছি, কথা কি বুঝাতে পারছি? এই সৎ সাহস থাকতে হবে। আরে আত্মহত্যার ভয়টা এগুলো তো উদামিসা কথা, এগুলো বেশিরভাগই এই অবৈধ সম্পর্কের মধ্যে, এটা তো জিনিসটা যেহেতু অবৈধ এই জন্য সব কথাবার্তা সলসাতে বেশিরভাগ মিথ্যা, তোমার সাথে আপন কেউ না, হান তান কাউকে জীবন করবো না, কদিন করে বিয়ে করার বিয়ে করার, এই 2 নম্বরই কাজটা যেহেতু 2 নম্বর এই জন্য এটাকে আনুষঙ্গিক যে কত কাজ আছে সবগুলো কি 2 নম্বর, এই জন্য এই 2 নম্বর কাজের যত গান আছে দেখবেন, জুলে গেল পড়ে গেল মরে গেলাম শেষ হয়ে গেলাম, আমি মরে যাব বাঁচাতে পারবো না, কপাল পড়া এসে ধ্বংস হয়ে যায়, কারণ ওপর তো আল্লাহর রহমত থাকে না, গজব নাজিল হয় না, ফরমানি করে। কোন মেয়ে যদি আপনাকে এই জাতীয় কথা বলে, আপনি দায়িত্বমুক্ত হওয়ার জন্য তার বাবাকে তার গার্ডিয়ানদেরকে জানায় দেন যে আমি অবৈধ পথে আপনার মেয়ের জন্য যেতে পারবো না, সে কিন্তু এটা করছে, তারে বলবেন তোমার আত্মহত্যার আগে কাজ একটা করতেছি, তুমি যে আমারে হারাম পথে ডাকতেছো ওগুলো তোমার বাপ মারা জানা দিতে, তখন দেখবেন সোজা হয়ে যাবে, তোমার আত্মহত্যার দরকার নাই, বিজ্ঞাত আকৃত্য টাকা পলিসি করতে হবে মিয়া, যে যেমন জায়গায় যাইতে হলে ফাঁক করে চিপা পড়ে গেছেন বাইর হওয়ার বুদ্ধি করবে, বুদ্ধি করে বাইর হয়ে আসবেন, কিন্তু খবরদার কারোর এই সমস্ত কথায় চিড়া বিজায় ফেলবেন না, গোলে যাবেন না, হারামের পথে পা বাড়াবেন না, সাবধান। যুবকদেরকে ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র হলো আজ যুগে এটা, এমন ভাবে সিস্টেম করা হয়েছে চাইলেও যুবকরা বাঁচতে পারে না। আল্লাহ আমাদের যুবকদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন।
এই দিনের পথে আমার আগে যখন ভুল পথে ছিলাম, এই দিনের পথে আসার আগে যখন ভুল পথে ছিলাম, তখন কিছু ঋণ থাকতে পারে, যাদের পরিচয় জানা নেই তাদের ঋণ কিভাবে পরিশোধ করব। যাদের টাকা পয়সা মারছেন, অবৈধভাবে খাইছেন, ভোগ করছেন, এখন যদি পরিচয় জানা থাকে তো তাদেরকে গিয়ে দিবেন, তারা যদি বেঁচে না থাকে সন্তানদেরকে দিবেন, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে দান করবেন, গরিব দুঃখীকে নিয়ত করবেন, অমুকের পক্ষ থেকে দিচ্ছি, সবটা সে পাবে, তাহলে তার অ্যাকাউন্টে সব জমা হয়ে যাবে, আপনি পাশাপাশি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ। চেয়ারে বসে সালাত পড়া যাবে কিনা, চেয়ারে বলে সালাত আদায় করা যাবে কিনা, এটা নিয়ে অনেকে বলে যে যাবে না, অনেকে বলে যাবে। মূলত কথা হলো সালাত দাঁড়িয়ে পড়তে হবে, যদি দাঁড়িয়ে পড়ার সামর্থ্য না থাকে তাহলে বসে পড়তে পারবে। রুকু সিজদা করতে হবে, এগুলো ফরজ, স্বাভাবিক ভাবে করতে হবে, কিন্তু কেউ করতে পারে না, তার জন্য যেভাবে পারে সেভাবে পড়াটা হলো নির্দেশিত। এখন মুশকিল হলো আজকাল যে একটু মাজার ব্যথা, একটু কোমরের ব্যথা, শরীরটা খারাপ লাগতেছে, চেয়ারে দফাস করে বসে গেছে, ঠিক না? ঠিক, মসজিদ গুলোর আশেপাশে এই পরিমাণ চেয়ার, এটা কি মসজিদ না আরএফএল এর কোন দোকান? এটা বুঝতে অসুবিধা হয়ে যায় অনেক সময়, তাই না? এক মাথা ধরে অনেকগুলো মসজিদ, এত মাজার ব্যথা রোগ থেকে আসলো ভাই, 20 বছর আগে তো এত রোগী ছিল। যাই হোক, যদি কেউ এরকম হয় যে তিনি দাঁড়াতে পারেন, তাহলে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন, কিন্তু কোমর ভেঙে রুকু করতে গেলে তার অসহনীয় যন্ত্রণা হয়, কষ্ট হয়, অথবা এরকম করলে একজন দিনদার মুসলমান ডাক্তার তাকে বলেছেন যে এতে স্থায়ী বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়ায় সালাত পড়বেন, রুকুর সময় আস্তে করে চেয়ারে বসে ইশারা করে রুকু করবেন, এটা তার জন্য জায়েজ আছে, কারণ তিনি মাজুর। একইভাবে সিজদা করতে পারে না, তার জন্য এটা জায়েজ আছে। অনেক মা বোন গর্ভবতী যখন হন, তখন তাদের শরীর অনেক সময় ফ্যাটি হয়ে যায়, অনেকে দুর্বল হয়ে যায়, অনেকে অনেক বেশি ফ্যাটি হওয়ার কারণে আপনার শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারে, এরকম ভয়টা জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে তারা চেয়ারে বসে সালাত আদায় করতে অসুবিধা নেই, কিন্তু যতটুকু দাঁড়াতে পারেন ততটুকু দাঁড়াবেন, যখন রুকু সিজদা করতে পারতেছেন না তখন বসে যাবেন, আর যদি দাঁড়াইতেও না পারেন তাহলে পুরোটা চেয়ারে বসে পড়তে পারেন। অনেক লোক আছে দুনিয়ার সব আপনার করতে পারে, জমি জমা হাল চাষা গাছ কাটা সব পারে, মসজিদে এসে দপাস করে চেয়ার টান দেবে। যদি এটা শৌখিনতা বসত হয়, একটু ভাব ধরার জন্য হয় যে আমি একটু বিশেষ ব্যক্তি চেয়ারে বসলাম, তাহলে ওই ভাবই ধরবেন, নামাজ হবে না। কার সামনে ভাব ধরতে আসছেন? হাকামুল হাকিমের সামনে। তো মাজুক যিনি তার জন্য ঠিকই কি আছে, জায়েজ আছে, এটা বুঝতে হবে যে কার পরিস্থিতিটা কি। মহিলাদের সালাতের পোশাক কি হওয়া উচিত? মহিলাদের সালাতের পোশাক হবে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক ঢাকতে হবে, আপাদমস্তক ঢাকতে হবে, দুই হাতের কবজি একটু খোলা থাকবে, এমনকি চুল ঢাকতে হবে, গলা ঢাকতে হবে। শাড়ি যদি কোনো মামন পরে সালাত আদায় করতে চান করতে পারেন, কিন্তু শাড়ি পরার পর তার পেটের কোনো অংশ, পিঠের কোনো অংশ, গলা, তারপরে কাঁধ, এগুলো তো হাতের গোছা, এগুলো তো তিনি ঢেকে রাখতে পারবেন না চাইলেও, এই জন্য ওইটার উপর আরেকটা ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করবেন। আজকাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর সালাতের নামাজের ওড়না বের হয়েছে, দেখেছেন না আপনারা? এগুলো মামনদেরকে কিনে দিবেন, যে শুধুমাত্র মুখমণ্ডলটা দেখা যায় আর সব এই জামি, জামের নিচে, তুতের নিচে চুল সবকিছু ঢেকে থাকে, একদম মাথাতে পা পর্যন্ত, যে পোশাকের ভিতরে থাকে ওকে একটা পবিত্র পোশাক, উপর দিয়ে ওটা পরে নিয়ে সালাত আদায় করে ফেললো, সালাত হয়ে যাবে। পোশাক যে কোনোটা পরে সালাত আদায় করতে পারেন, কিন্তু মাথাতে পা পর্যন্ত ঢাকতে হবে, পুরো শরীর ঢাকতে হবে সালাতের সময়, শুধু মুখমণ্ডল আর দুই হাতের কবজি খোলা থাকে, মনে রাখবেন ইনশাআল্লাহ। কার্টুন দেখা জায়েজ আছে কিনা, বিশেষ করে বাচ্চাদের কথা বলতে চাই, বড়দের জন্য তো এটা প্রশ্নই ওঠে না, সময় অপচয়, বাচ্চাদের বিনোদনের জন্য যদি কার্টুন দেখান, যে কার্টুন গুলোতে হারাম কোনো কিছু আছে বা শুধু মারামারি কাটাকাটি আছে, এগুলো বাচ্চাদেরকে দেখাবেন না, এগুলো বাচ্চাদেরকে দেখানো উচিত না, সঠিক না। আজকাল এই সমস্ত কার্টুন দেখে বাচ্চারা মারামারি শিখে, ঠুসঠুস শিখে, এই জন্য দেখবেন যে একটা ভালো বাচ্চা বাসা একজন গেস্ট আসতে ঠুস করে এরকম সে মোশন ধরে, কারণ সারাদিন এগুলো দেখে সে গেমের মধ্যে। তো কার্টুনের মধ্যে, গেমের মধ্যে যদি এই সমস্ত সারাদিন দেখে, সারাদিন দেখে যে ওই টম জেরি বিষে লেগে থাকে, দৌড়াইতে দেখে, দৌড়াইতে দেখে, অস্থির থাকে, আপনারা সবাই দেখছেন, আমিও দেখছি, বাচ্চাদের সারাদিন যদি এগুলো দেখান তো সে মনে করবে যে আমার বোধহয় এই ছোট ভাই বোনের পিছে এরকম লেগে থাকতে, এই সংসারে সংসারে যে পোলাপাইনে অশান্তি, ক্রেজি হয়ে উঠতেছে, কেন উঠতেছে? আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমার মসজিদে জুমার সময় এটা নিয়ে একদিন আলোচনা করার পর অনেকদিন পরে এসে এক মুরব্বী বললেন যে বাবা আমার এক নাতি রাত্রে হঠাৎ হঠাৎ ভয় পেয়ে উঠতো, এরকম আরো বেশ কিছু সমস্যা ছিল, তো আপনার কথা অনুযায়ী আমরা গেম টেম এগুলো সব দুয়ার বন্ধ করে দিয়েছি, কিছুদিন কষ্ট হয়েছে, কান্নাকাটি চিল্লাচিল্লি ভাঙচুর করছে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, এখন তার সব সমস্যার সমাধান হয়ে গেছে।
আজকাল বাচ্চারা যে ক্রেজি হয়ে উঠতেছে, এখন দেখেন বেশিরভাগ বাচ্চা একবারে পিচ্ছি বাচ্চা, মা বাপ বলে যে মাথা এত গরম, খুব রাগ, এখন সব পিচ্ছির চেয়ে আপনার মেজাজ কি হট, কিছু হইলে ভাঙচুর। মা বাবা আবার এটাকে খুব ভালোভাবে নেয় যে বাচ্চা খুব জেদি, মাশাআল্লাহ, মনে হয় যে খুব মেধাবী, বাচ্চা যে একটা রোগী এটা টের পায় না বেচারা, হ্যাঁ রোগী হয়ে গেছে, সে ক্রেজি হয়ে গেছে। এই ক্রেজি বাচ্চাকে যাতে ক্রেজি না হয় সেজন্য কার্টুন থেকে তাকে দূরে সরাতে হবে। হ্যাঁ কিছু কিছু ভালো ভালো কার্টুন আছে, ওই যে কি আব্দুল বারে কি কি জানে আছে, সুরাকেরা শিখা টিকা, এগুলো যদি খারাপ কোনো কিছু না থাকে দেখা যায় যাচ্ছে, কিন্তু কার্টুন গুলো ক্রিয়েট করা যাবে কিনা, ছবি অঙ্কন করা সেটা আরেকটা ইস্যু, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে। তবে এই মারামারি এবং এই অযথা যে সমস্ত কার্টুন আছে বিনোদন নামে, এগুলো বাচ্চাদেরকে দেখাবেন না। মোবাইল বাচ্চাদের চোখের জন্য এমনিতেই ক্ষতিকর, মোবাইলের স্ক্রিন, সেখানে আবার এই সমস্ত গেম দেখাবেন, এডিকশন দেখবেন, তারা ধ্বংস হবে, দুনিয়া আখেরাত সবই যাবে। আল্লাহ আমাদের বাচ্চার তৌফিক দান করুন। বাচ্চাদের জামা কাপড়ে প্রাণীর ছবি থাকলে সেটা পরানো যাবে কিনা, যদি প্রাণীর কোনো ছবি থাকে বাচ্চাদের কাপড় চোপড়ে, স্পষ্ট প্রাণীর কোনো আকৃতি অবয়ব বোঝা যায়, তাহলে সেগুলো বাচ্চাদের পরানো উচিত নয়, কারণ সেখানে রহমতের ফেরেশতা আসে না। মুশকিল হলো আজকাল বাজারে এমন কাপড় পাওয়া অলমোস্ট অসম্ভব হয়ে গেছে যে কাপড়ে কোনো না কোনো প্রাণীর ছবি নাই। ওই যে ইবলিসের ডিজাইন দেখেন, যেটা হাদিসে নিষেধ আছে ওটা ঘরে ঘরে সেই সিস্টেম মতো ঢুকিয়ে দিবে, এই জন্য রেডিমেড বানাবেন, দরকার হলে খুঁজবেন, চেষ্টা করতে হবে। রুকু পেলে কি রাকাত হবে? কেউ কেউ বলেছেন ওই রাকাত আবার পড়তে হবে, বিস্তারিত বলবেন। আপনি ইমাম সাহেবকে রুকুতে পেলেন, তাহলে ওই রাকাতটা পেয়েছেন নাকি নতুন করে ওটা পড়তে হবে আবার? এটা নিয়ে ফোকায় একরামের দুইটা মত আছে। সারা বিশ্বের প্রায় 99% ওলামায়ে একরাম, ইমামগণ, চার ইমাম আরো যারা আছেন, প্রায় সবাই একমত। জমহুরের মত হলো ইমাম সাহেবকে যদি রুকুতে গিয়ে পান ধরতে পারেন, সুবহান রাব্বিয়াল আজিম পড়তে পারেন ইমাম সাহেবকে রুকুতে গিয়া, তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন ধরা হবে। ওই রাকাতে সূরা ফাতিহা মিস হয়েছে, কিয়াম মিস হয়েছে ইমামের সাথে, তারপরও আপনার সে রাকাত পেয়েছেন, এটা ধরা হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে এরকম রুকুতে পাওয়ার পর তাকে বলেছেন, তোমার এই রাকাত আর পড়া লাগবে না। আরো একটা হাদিসে নবী আলাইহিসসালাম বলেছেন, তুমি যদি আমার অবস্থায় পাও যে ইমাম পিঠ সোজা করার আগে যদি তার সাথে যোগ দিতে পারো, অর্থাৎ রুকুতে থাকা অবস্থায়, তাহলে তুমি সেই রাকাত পেয়ে গেছো। অতএব হাদিসের আলোকে বোঝা যায় যে মান আদরাকার রুকু আফাকাত আদরাকার রাকাতা, যে রুকু পেয়ে গেল সে ওই রাকাত পেয়ে গেল। একেবারে মানে খুব সীমিত পরিমাণ কিছু ফকি কোন কালে বলেছেন, সাম্প্রতিক কালেও কোন উল্লেখযোগ্য ফকিদের মত সেরকম একটা নাই, বিশেষ করে চার ইমাম তৎপরবর্তী বড় বড় ইমামগণের মত, প্রায় জমহুর সকলেরই মত হলো যে রুকু পেলে রাকাত পাবে। তারপরও এটা নিয়ে আমাদের কিছু ভাইরা অযথা ধোঁয়াশা সৃষ্টি করে, ভাই জমহুরের মত এতগুলো হাদিস আছে, সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া এ বিষয়ে যে আপনার রুকু পেলে রাকাত পাবে, তারপরও এটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা, এটার কোনো মানে থাকতে পারে না। সালাত শেষে সালাতের শেষ বৈঠকে তাশাহুদ না করে দাঁড়িয়ে গেলে করণীয়? সালাতের শেষ বৈঠকে বসা উচিত, আপনি নাম মনে ছিল না এজন্য দাঁড়ায় গেছেন, তাহলে কি করবে? যদি আপনি মাত্র উঠতেছেন আর এই টাইমে মনে থাকে তাহলে বসে যাবেন, আর যদি দাঁড়ায়ও যেয়ে থাকেন তারপরও আপনি কি করবেন? বসে যাবেন। সামান্য একটু উঠে গিয়ে বসে গেছেন তাহলে আপনি সেজদা লাগবে না, এমনি সালাম ফেলে সালাত আদায় করে শেষ করবেন। আর যদি অনেকখানি দাঁড়ায় গেছেন, দাঁড়ানোর দিকে বেশি হয়ে গেছে বা ভুল দাঁড়ায় গেছেন, তাহলে আবার ব্যাক করবেন, এবার আপনি তাশাহুদ আত্তাহিয়াত এবং আপনার দুরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন, সেজদায় সাহু দিতে হবে আপনাকে, যেহেতু আপনি কি করছেন ভুলে দাঁড়ায় গেছেন, ওয়াজিব ফরজ করছেন। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো নিয়ত করে তা পূরণ করতে না পারে তাহলে কি গুনাহ হবে? অনেকে নিয়ত করেন যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, কিন্তু পরে করতে পারে না, তাহলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, কোনো ভালো কাজ আপনি করবেন এমনি মনে মনে নিয়ত করছেন, কোনো হলফ কসম না যে আমার এটা হলে এটা করব, মানত না বা আল্লাহর কসম এটা করবো, এরকম না, জাস্ট নিয়ত করছেন আমি এটা করবো, একটা ইচ্ছা আছে। এরপরে যদি আপনি সেটা করতে না পারেন তাহলে কোনো গুনাহ তো হবেই না, বরং আপনার একটা সওয়াব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে, ফালাম ইয়ামাল হা, এরপর তার আর ওটা করার সুযোগ হয় নাই, তার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে করতে পারলো না, তাহলে কুতিবা লাহু হাসানা, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াব লিখে দেওয়া হবে, যেহেতু তার নিয়তটা নিখাত ছিল। আর যদি কেউ খারাপ কাজের নিয়ত করে, এরপরে যদি সে সে কাজ না করে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কি দিবেন? একটা সওয়াব দিবেন, কারণ সে খারাপ কাজের নিয়ত করে সেখান থেকে সরে আসছে। আল্লাহ তাআলা কত আরহামুর রাহিমিন দেখেন।
আর যদি কেউ ভালো কাজের নিয়ত করার পর সেটা করে তাহলে ডাবল সওয়াব দেন আল্লাহ তাআলা। ভালো কাজের নিয়ত করলে এই জন্য এক সওয়াব, আর কাজটা করার কারণে আরেক সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এত অপশন রেখে দিয়েছেন, তারপরও আমরা পিছিয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, যাকাত বের করে বছরের বিভিন্ন সময় আদায় করা যাবে কিনা? আপনার যাকাত ফরজ হয়েছে, এখন হিসাব করে দেখছেন এই বছর আপনার এত টাকা যাকাত আছে, আপনি এটাকে বিভিন্ন বছরে দিতে পারবেন কিনা? এই সরি, সারা বছরের বিভিন্ন সময় দিতে পারবেন কিনা? উত্তর হলো পারবেন। হিসাব করে আলাদা করে রাখবেন এক জায়গায়, সেখান থেকে গরিব ভাবে যখন পাবেন দিয়ে যাবেন। তবে পরিবার লোকদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার কখনো মৃত্যু হয়ে গেলে এটা কিন্তু যাকাতের এই টাকা আছে, এই দেওয়া আছে, বাকি আছে, যাতে তারা আপনার মৃত্যু হয়ে গেলে এটা আদায় করতে পারে। কথাকে বুঝাইতে পারছি? এরপরে প্রশ্ন হলো, সালাতের শেষ বৈঠকে তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে, এটা বলেছি, পুরাতন ছেঁড়া কোরআনে কারীমের পাতা পোড়ানো যায় কিনা? কোন কোরআনে কারীম পুড়ে গেছে, পুরান হয়ে গেছে, এটা পোড়ানো যাবে কিনা? মানে এটা তো ব্যবহার উপযোগী না, হয়তো তাহলে কি করতে হবে? তো পোড়ানোর বিষয়টা কোন কোন সালাত থেকে বর্ণিত আছে, কিন্তু আমাদের আজকের প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ স্বরূপ আমাদের সমাজে মানুষ অনেক কিছু পোড়ায়। তাছাড়া পোড়াইতে গেলে অনেক মানুষ ভুল বুঝবে যে কোরআনের কোন শত্রুতা করতেছে কিনা। যে কিছুদিন আগে শুনেন নাই যে কোন মসজিদে কে ঢুকছে, কোরআন নামাইতে গেছে, মানসিক রোগী ধরে তারে পিটিয়ে মেরে ফেলছে, কেরোসিন জ্বালিয়ে দিছে তার গায়ে। বছর দুই আগে এরকম একটা ঘটনা ঘটছে উত্তরবঙ্গে কোন এক জায়গায়। এরকম কোন বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, সেজন্য কোরআনকে আপনি মাটিতে দাফন করতে পারেন, পানিতে অসম্মান না হয় এরকম কোন জায়গায় দিতে পারেন, আস্তে আস্তে মানুষের সাথে মিশে গেল। বিশেষ কবরস্থান জাতীয় জায়গা যেখানে মানুষের পাড়াপাড়ি খুব একটা হয় না, এরকম কোন জায়গায় আপনি করতে পারেন। বাকি এই আগুন দিয়ে পোড়ানোর বিষয়টা কোন কোন সালাফ থেকে বর্ণিত আছে। আজকের আমাদের প্রেক্ষাপটের সাথে যখন আপনি মেলাবেন, তখন আপনার জন্য এই কাজটা করা কতটা সঠিক হবে সেটা যথেষ্ট ভাবার সুযোগ দরকার আছে। মুসলিম ও অমুসলিম একসঙ্গে কোন ক্লাবের সংগঠন করা যাবে কিনা? মুসলিম অমুসলিম যুবকরা সবাই মিলে যদি সমাজের কল্যাণমূলক কোনো কাজ করতে চায়, করতে পারে একসাথে। কিন্তু মনে রাখবেন যে ইমা আনা বা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয় এই ব্যক্তি আপনার সহযোগী হতে পারে, সহকর্মী হতে পারে, সহযোদ্ধা হতে পারে, কিন্তু অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি না দেয়া মানুষকে আপনি কখনো জায়গা দিতে পারেন না। এই জায়গায় যদি আপনি অতি উদার হয়ে যান তাহলে আপনি উদাসীন, আপনি উদার। এরপরে প্রশ্ন হলো, কুকুর পোষা জায়েজ আছে কিনা? কুকুর পোষা জায়েজ আছে, তবে সেটা হবে পাহারাদারির কাজের জন্য। আপনার বাড়ির সামনে পাহারাদারি করার জন্য রাখলেন, চোর পাহারাদারি করার জন্য রাখলেন, জায়েজ আছে। তাকে খাবার দাবার দিলেন, তার আলাদা ঘর করে রাখলেন, কিন্তু পুষতে পুষতে তারে বাসায় নিয়ে বেডরুমে ঢুকাইলেন, এটা জায়েজ হবে না? লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফী কালবুন আও সুরা, নবী রাসূলুল্লাহ বলেছেন ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না যেই ঘরে কুকুর অথবা কোন প্রাণীর আকৃতি থাকে, টাঙানো থাকে। আজকাল দেখেন, এই যে একটু আগে যে কথা বলছিলাম বারবার, সবগুলো পয়েন্টে মিলান তো দেখি, যে জিনিসটা নবী রাসূলুল্লাহ করতে নিষেধ করেছেন, ঘরে থাকলে ইমানদারের ঘরে রহমতের ফেরেশতা আসবে না, সেটা ইবলিস আমাদের ঘরে ঘরে ঢুকে দিছে, ঠিক না? ঠিক, বিড়াল রাখা এটা সাহাবীদের সুন্নাহ, কিন্তু বিড়ালের চাইতে পশ্চিমা দেশগুলো দেখবেন ঘরে ঘরে কুকুর নিয়ে ঘুরে, ঠিক না? ঠিক, ওই যে হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরো জোর করে করতে হবে। এটা হলো ইবলিসের এই সিস্টেমের উপরে প্রভাব, সেই সিস্টেমটাকে এইভাবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করা যায় আছে কি? আমরা যে হ্যান্ড স্যানিটাইজার গুলো ব্যবহার করি, অ্যালকোহল থাকে, ব্যবহার করা যায় আছে? এর উত্তর হলো যায় আছে। প্রথমত যে অ্যালকোহল থাকে এটাতে, সেই অ্যালকোহলটা আমরা মাদকের মধ্যে যে অ্যালকোহলের কথা জানি সেই অ্যালকোহল কিনা? আমি অনেকগুলো আর্টিকেল পড়েছি, অনেক গবেষক দাবি করেছেন যে এটা সে অ্যালকোহল না, এটা এক ধরনের কেমিক্যাল, এটা আসলে পান করার অ্যালকোহল না, যেটা মাদক। আর আরেকটা বিষয় হলো, এখানে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলটা ব্যবহার করার পরে বাষ্প হয়ে কিছুক্ষণ পরে উড়ে যায়, জাস্ট সালাত আদায়ের কিছুক্ষণ আগে আপনি ব্যবহার করলেন, মানে কাছাকাছি ব্যবহার করলেন না, এইটুকু সতর্ক থাকলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আবার অনেক ওলামাদের মতে অ্যালকোহল এটা পান করা হারাম হলে কি হবে, এটা নাপাক না। মদ যখন হারাম হয়েছে সাহাবায়ে কেরাম মদের ভাঁড়গুলো রাস্তায় ফেলে দিয়েছেন, যদি নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক তারা ফেলতেন না। আর অনেক কারণে এটা জায়েজ আছে ইনশাআল্লাহ। ঘরে পশু পাখির ছবি থাকলে বা প্রাণীর ছবি থাকলে নামাজ হবে কিনা? কোনো ঘরে কোনো কক্ষে যদি পশু প্রাণীর ছবি ওয়ালে টাঙানো থাকে তাহলে সেই জায়গায় সালাত আদায় করাটা মাকরুহ, কারণ সেখানে রহমতের ফেরেশতা আসে না, একটু আগে হাদিস বলেছি। তাহলে এরকম জায়গায় আপনি সালাত না পড়ে অন্য কোনো জায়গায় পড়বেন, যেখানে যে কক্ষে কোনো ছবি নাই অথবা ছবি আছে এটাকে আপনি কিছু কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখলেন। আর যদি অন্য কোনো জায়গায় এরকম না থাকে, এটাও ঢেকে রাখা যায় না, ঝামেলা, তাহলে ওই অবস্থা সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কিন্তু একেবারে সেজদার বরাবর জায়গায় যেন ছবি না থাকে, যাতে ওই ছবিকে সেজদা করছেন এরকম সাদৃশ্য না হয়, সেটা খেয়াল রাখবে।
কেউ যদি কাউকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায় তাহলে ইসলামী বিধান অনুযায়ী তার ইহকাল ও পরকালের শাস্তি কি হতে পারে? মিথ্যা মামলা দিয়ে জেল খাটালে মানুষের হক নষ্ট করলো, জুলুম করলো। আর জুলমু জুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করলে কিয়ামত দিন সেটা বহুমুখী অন্ধকার হয়ে আসে। এজন্য এটা ভয়াবহ অপরাধ এবং হারাম হবে। এর কারণে আল্লাহর কাছে জুলুমের এই বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এর কারণে ওই যার প্রতি জুলুম করেছে তাকে সমস্ত আমল দিয়া বা প্রয়োজনীয় আমল দিয়া তার পাপের বোঝা নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। হাদিস স্পষ্ট, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমরা যেন জুলুমের থেকে বেঁচে থাকতে পারি। কেউ যদি উমরা হজ করে এসে মিথ্যা সাক্ষী দেয় তাহলে তার শাস্তি কি হতে পারে? উমরা হজ করে আসলে এসে মিথ্যা বলুক আর সাধারণ অবস্থায় মিথ্যা বলুক, মিথ্যা সর্বাবস্থায় কি মিথ্যা। আমাদের দেশে মানুষ মনে করে যে হজ উমরা করলে আর কোনো পাপ করা যায়, এটা ভুল ধারণা। কে বলছে আপনাকে হজ উমরা করার পরে পাপ করা যাবে না? কোথায় পেয়েছেন? কোথাও নাই যে হজ উমরা করার পর আর পাপ করা যাবে না। হাজী সাহেবদের প্রতি এত অবিচার কেন? পাপ শুধু আপনারা একলা করবেন? ভাই, পাপ কেউই করতে পারবে না। হজমরা করলেও করা যাবে না, না করলেও করা। অনেক মানুষকে হজমরা করতে বললে ভাই এই বয়সে করে ফেলবো, মানে আরো কিছু আকাম কুকাম করে নি, তারপরে হজমরা না করলে আপনাকে আকাম করার পারমিশন কে দিয়েছে? কোথায় পাইছেন যে হজমরা না করলে করা যেটা ভুল ধারণা? তবে হ্যাঁ, হজ করার পর উমরা করার পর যেহেতু সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়, এই জন্য নতুন করে আর পাপ করবে না, এই ব্যাপারে একটা তার একটা কেয়ার থাকা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে হজমরা করলে আপনি ফেরেশতা হয়ে যেতে হবে, তার আগ পর্যন্ত সব করতে পারবেন, এটা কোথায় পাইছেন? এটা ভুল ধারণা। সর্বাবস্থায় পাপ থেকে বেঁচে থাকতে হবে। কোরআন পাঠ এবং আজানের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে কিনা? আজানের সময় আমরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ শুনবো তখন আশহাদু মুহাম্মদ রাসূলুল্লাহই বলবো, মুয়াজ্জিন যা বলে তাই বলাটা সুন্নাত, হাদিসে সেটাই শেখানো আছে, সহিহ মুসলিম স্পষ্ট আছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হলো আজান শেষ, মুয়াজ্জিনের এবার দোয়া পড়বেন না, ওই সময় আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাকে বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই আজকে থাকুক, প্রশ্ন আর কয়েকটা আছে কিন্তু অন্য কোনো জায়গাতে ইনশাআল্লাহ, যেহেতু রাত নিশ্চয়ই অনেক গভীর হয়েছে, 11:30 বেজে গেছে, আজকে থাকুক। কি বলেন? ফজর তো পড়তে পারবেন না, ফজর তো পড়তে পারবেন না, তাহলে লাভ হবে কি বলেন? এ ওয়াজ শুনে কি লাভ হবে? আমার ঢাকা যাইতে হবে সকাল 10টা চিটাং এ ফ্লাইট আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে 5-7 মিনিট দেখি আমরা বাকিগুলো শেষ করি। ক্যামেরাম্যানরা বসেন বসেন, জলদি বসেন। দেশের একজন আলেম বলে তখন জিবরাইল ইসলাম তাকে সান্ত্বনা দিতেন, এটা কি সত্য? হ্যাঁ, ঘটনা সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি পরে ওহি আসতে আসতে হঠাৎ বন্ধ হয়েছে কিছুদিনের জন্য। বন্ধ হওয়ার পর আল্লাহর সাথে কানেকশনের যে একটা স্বাদ তৃপ্তি, এটা এত বেশি তিনি পেয়েছেন, বন্ধ হওয়ার পর তিনি অস্থির হয়ে গেছেন এবং পাহাড়ের উঠে যেতেন তিনি নিজেকে ফেলে দেওয়ার জন্য। এটা ফেলে দেওয়ার জন্য যেতেন মানে আত্মহত্যা করবেন প্রতিজ্ঞা করেছেন এমন কিছু না, মানে কষ্টের চোটে এটা করতেন তিনি। আর তখন আত্মহত্যা হারাম এরকম কোন আয়াত নাজিল হয় না, নিষেধাজ্ঞাও আসে নাই, কিন্তু ঘটনা সত্য। তার ব্যাকুলতা প্রমাণের জন্য এই ঘটনা সিরাতের কিতাবগুলোতে উল্লেখিত হয়েছে। কিন্তু এমনি আত্মহত্যা সর্বাবস্থা মানুষের জন্য হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করেনও নাই। যদি বলেন যে তখন নিয়ত কেন করলেন করার জন্য, তো তখন আত্মহত্যা এটা হারামের বিধান আসে নাই, তার অনেক পরে আসছে। সারা রাত একটানা নামাজ পড়া কিংবা সারা বছর একটানা রোজা রাখা কি জায়েজ কাজ নাকি এটা হারাম? সারা রাত একটানা রোজা নামাজ পড়া, সারা বছর রোজা রাখা, এটা সুন্নতের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি কখনো রোজা রাখি কখনো রাখি না, কখনো নামাজ পড়ি কখনো ঘুমাই, সারা রাত একটানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। কোন হিন্দু যদি মূর্তি পূজা ত্যাগ করে একত্ববাদে বিশ্বাসী হয় এবং তার ধর্মের সেসব বিধান পালন করে যা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে কি তার জান্নাতে যাওয়ার চান্স আছে? না ভাই, চান্স নাই। কারণ হলো ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। আল্লাহ বলেছেন উমাইয়াতে গায়াল ইসলামে দ্বীন আন ফালা ইয়ুকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করলে আল্লাহর কাছে সেটা কি হবে না? অ্যাকসেপ্টেড হবে না। এজন্য পরিপূর্ণ দ্বীন গ্রহণ করতে হবে। শিরক থেকে বেঁচে থাকছেন কিন্তু আপনি তো আল্লাহর দ্বীন গ্রহণ করেন নাই, নবীর প্রতি ঈমান আনেন নাই, যার কারণে নাজাতের পথ খোলা হবে না। আমরা আমাদের সেই ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলাকে হিম্মত সৎসাহস দিক সত্যকে পরিপূর্ণ গ্রহণ করার। ছেলে মেয়ে দুইজনই হারাম রিলেশন বাদ দিতে চায় কিন্তু কিছুতেই পারছে না, এখন তাদের দুজনের কি করণীয়? কি করলে হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারে? ছেলে মেয়ে দুইজনে যদি হারাম রিলেশন থেকে বাঁচার নিয়ত করে তাহলে তো তাদের ভিতরে দিনের বুঝ আসছে, বোঝা গেছে আলহামদুলিল্লাহ। তাহলে এখন যেটা করতে হবে, বিয়ের সাথে যদি নসিবে থাকে মা বাপকে দুজনের ফুসলে ফাসলা রেডি করার চেষ্টা করো, আর আপাতত সকল সম্পর্ক শেষ, কোনো যোগাযোগ নেই, দোনজনে দোনজনের মতো ফুসলাও, মুরব্বীদের রাজি করো এবং সেই পথ তৈরি করো, ছেলে উপার্জন করো, মেয়ে ভালো কাজ করো, বাপ মাকে খুশি করো। কিন্তু
এই আমরা বিয়ে করব প্ল্যান করছি এই জন্য এখন ইটিশ পিটিশ করবো, এগুলো করা জায়েজ নাই। বিয়ের আগে যত রকমের সম্পর্ক রাখা হবে ইনবক্সে চ্যাট বক্সে যেকোনো ভাবে, এগুলো হারাম, শয়তান এগুলো করে। বিয়ের আগে যারা এগুলো করবেন বৈবাহিক জীবনের শান্তিকে আল্লাহ তালা হারাম করে দিবেন, নিশ্চিত জেনে রাখেন। অবৈধ সম্পর্ক আল্লাহ তালা টিকান না। আর কখন বলবো, রাইট হয়েছে, প্রশ্ন উত্তর দিয়ে পারতেছেন, আপনি বিষয় দিচ্ছেন ভাই। নির্মাণাধীন মসজিদে দান করা বেশি সওয়াবের কাজ নাকি প্রতিষ্ঠিত মসজিদে দান করা বেশি সওয়াবের কাজ? দুই মসজিদে দান করলেই কি মৃত্যুর পরে নেকি পেতে পারি? মসজিদের যদি কল্যাণমূলক স্থায়ী কাজে দেন, নির্মাণ হওয়ার পরেও আপনি স্থায়ী কাজে দিতে পারেন, মসজিদে একটা ফ্যান লাগিয়ে দিলেন স্থায়ী কাজ, একটা কোরআন কিনে দিলেন স্থায়ী কাজ করতে পারেন। তবে নির্মাণাধীন মসজিদে নির্মাণের কাজে দিলে এটা তো অবশ্যই সদকায়ে জারিয়া, বেশি সওয়াব এটা বলার অপেক্ষা রাখে না। জামাতে নামাজে মুক্তাদির ভুল হলে মুক্তাদি কি করবে? মুক্তাদি যদি ইমামের পিছনে ভুল করে কি করবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুক্তাদি যদি ইমামের পিছনে ভুল করে, দেখতে হবে ভুলটা কোন ধরনের, ফরজ ছুটছে কিনা। যদি ফরজই ছুটে যায় তাহলে তার নামাজই হবে না, আবার পড়তে হবে এটা। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কিচ্ছু করতে হবে না, সেজদা সহিত ওয়াজিব ছুটলে দেওয়া লাগে, কিন্তু ইমামের পিছনে হলে দেওয়া লাগবে না, ইমামের পিছনে হলে এটা মাফ। বুঝতে পারছেন কথা? আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তো কোনো কথাই নেই। মেয়েরা কিভাবে বাবা মার হক আদায় করবে? কারণ আমার বিয়ের পর সংসারের চাপে বা স্বামীকে অমান্য করে বৃদ্ধ মা বাবার কাছে যেতে পারি না, সেক্ষেত্রে করণীয় কি? মা বাবার সেবা করা ছেলে মেয়ে সবার জন্য কর্তব্য। তবে মেয়ে যদি না পারে, অনন্য উপায় হয়, স্বামী জুলুম করে যেতে দেয় না, তাহলে আল্লাহর কাছে তার জবাব দিতে নাই, কিন্তু স্বামী তার স্ত্রীর কাছ থেকে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে আবদারের মাধ্যমে এগুলো আদায় করে নিতে হয় যথাসম্ভব। আমি বর্তমানে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের নিয়ম অনুসারে চলার চেষ্টা করছি, কিন্তু অতীতে আমি যে গীবত করেছি এর জন্য আমাকে বর্তমানে কি করা উচিত? যাদের গীবত করেছেন তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, যে আল্লাহ তাদের সবাইকে মাফ করেন, তাদের পক্ষ থেকে কিছু সাদাকা করে দিবেন, তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। মহিলাদের জন্য ওয়াটার প্রুফ, এটার উত্তর গেছে, আমার স্বামী নামাজ পড়ে না এবং এমনকি জুমার নামাজও পড়ে না, আমাকে সময় দেয় না, সে পরকীয়া জড়িত, এতে আমার করণীয় কি উচিত? তাকে বুঝাবেন, অন্যদেরকে দিয়ে বুঝাবেন, এরপরে যদি ভালো হওয়ার কোনো আলামত না থাকে, মুরব্বীদের পরামর্শ নিয়ে ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা করে প্রয়োজনে তার সাথে বিচ্ছেদের উদ্যোগ নেবেন সামাজিকভাবে, আইনিভাবে, এবং অর্পিত তালাকের পাওয়ার থাকলে তার থেকে বিচ্ছেদ নেবেন। যদি সে একেবারে অমানুষ হওয়া পরিবর্তনের অযোগ্য হয়, কারণ এরকম মানুষ সাথে থাকার সুযোগ খুব একটা থাকে না, আর যদি সংশোধনের রাস্তা থাকে শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করা উচিত। মাসের শুরুতে স্বামীকে না বলে তার কাছ থেকে কিছু টাকা সরিয়ে রাখা যাবে কিনা অভাবের সময় স্বামীকে সাহায্য করার জন্য সংসারের কাছে? এটা তো ভালো উদ্দেশ্যে চুরি করা, ভালো উদ্দেশ্যে চুরি, এরকম চুরি, এটা চুরি বলা যায় না, আক্ষরিক অর্থে চুরি বললেও স্বামীরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের স্ত্রীর সরা রাখাটার মন সম্মতি থাকে, কারণ সে সুফলটা স্বামী নিজেই ভোগ করে, একসাথে কতগুলো টাকা দেয়, এরকম সরানোতে কোনো অসুবিধা নেই। নিয়ত যখন এটা হয় এবং স্বামী জানলেও তাতে সন্তুষ্টই হবে, অসন্তুষ্ট হবে না, মন সম্মতি আছে, বিদায় এরকম সরানোতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কোন জাদুগ্রস্ত ব্যক্তি, আদা পাগলা ব্যক্তি যদি নিজের মায়ের গায়ে হাত তোলে, এরপরে মা যদি ক্ষমা করে দেন, সে কি আল্লাহর দরবারে মাপ পাবে? জি ভাই, অবশ্যই মাপ পাবে, যেহেতু সে বেহুশ এবং সেন্সলেস, অসুস্থ, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন আশা করা যায়, কারণ তিন ব্যক্তির কোনো পাপ লেখা হয় না, তার ভিতরে একটা হলো ছোট বাচ্চা বালে ঘর আগ পর্যন্ত তার পাপ লেখা হয় না, আরেক ব্যক্তি হলো পাগল ব্যক্তি, সে মাথা ঠিক হওয়ার আগ পর্যন্ত পাপ লেখা হয় না, আর আপনার ঘুমন্ত ব্যক্তি ঘুমের মধ্যে যত যাই করুক এটার জন্য কোনো পাপ হয় না জাগ্রত হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন সৃষ্টি অথবা বৃহত্তর কোন সৃষ্টি, তার প্রত্যেকটিতে ঈমানদারের জন্য অসংখ্য অগণিত শিক্ষা, আল্লাহর কুদরতের স্বাক্ষর এবং নিদর্শন আছে। যে শীতের মৌসুম আমরা আজকে অতিবাহিত করছি, এই শীতের মৌসুম উপলক্ষে একজন ঈমানদার হিসাবে আমাদের সাতটি করণীয় আজ আমি পেশ করতে চাই সংক্ষেপে, এরপর ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। শীতের এই মৌসুম, এর পাশাপাশি গরমের বা গ্রীষ্মের যে মৌসুম, এই দুটি মৌসুম আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দুটি কুদরতের স্বাক্ষর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, আরো বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, যে তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করেছেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম এটা কি সৃষ্টি হবে না হয়ে আছে, জান্নাত কি সৃষ্টি হয়ে গেছে নাকি কিয়ামতে সৃষ্টি হবে? অর্ধেক উত্তর আসছে, বাকিরা জানেন না হয়। জান্নাত এবং জাহান্নাম
আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় এগুলো সৃষ্টি হয়ে গেছে আগে থেকে, কিন্তু এগুলোর উদ্বোধন হবে, এগুলোর ব্যবহার হবে কিয়ামতের দিন বিচার ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর। দুনিয়ার সব বিচার যখন খতম হয়ে যাবে, আহকামুল হাকিমিনের বিচার শুরু হবে, সেই বিচারের পর এই জান্নাত জাহান্নামের ব্যবহার হবে। কিন্তু সৃষ্টি এগুলাকে আগে থেকেই আল্লাহ তাআলা করে রেখেছেন কোরআনের বিভিন্ন আয়াত তাফসীর। তো এই জাহান্নাম আল্লাহর কাছে একবার একটা অনুযোগ করেছে, আল্লাহর কাছে একটা আবদার করেছে। জাহান্নাম বলেছে ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা আজাব থেকে হেফাজত করে। যত সহজে জাহান্নাম বলে ফেলছি, জাহান্নামের কথা শুনছি, যদি দেখার সুযোগ কারোর হতো তো তাকে জীবনে কেউ ডেকে খাওয়াতে পর্যন্ত পারত। দুনিয়ার কোনো কিছুতে আর তার কেউ মন বসানোর ক্ষমতা কারোর থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর জাহান্নাম তো পরের কথা, তিনি বলেছেন মানুষের মৃত্যুর যে সাকারাত, যে যন্ত্রণা, যে কষ্ট, এটা যদি কেমন হয়, একজন মানুষ মৃত্যুবরণ করার পর কবর থেকে তুলে তাকে জিজ্ঞেস করা যেত আর তার বিবরণ যদি সে বোঝাতে পারতো, দেখাতে পারতো মানুষকে, তো মানুষ পানাহার করা ছেড়ে দিত। আর সেখানে জাহান্নামের আযাবের ভয়াবহতা কেমন হতে পারে, দুনিয়ার আগুনের চাইতে হাদিসের বর্ণনা অনুযায়ী 70 গুণ বেশি উত্তপ্ত হবে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে হেফাজত রাখুন, দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তো জাহান্নামের আযাবের দুইটা পার্ট আর বিভাগ আছে, একটা হলো নার আর একটা হলো জামহারির। নার হলো আগুন, আরো বিভিন্ন বিভাগ আছে প্রধানত দুইটা, আর একটা হলো জামহারির, মানে হলো ঠান্ডা। কখনো আল্লাহ তাআলা আগুনে প্রধান বিভাগ যেটা সেটাতে দিয়ে পাপিষ্ঠকে, অপরাধীকে, আল্লাহর অবাধ্যকে দুনিয়া থেকে তওবা করা ছাড়া, যার দুনিয়া থেকে মৃত্যু হয়েছে অথবা আল্লাহর দরবারে তওবা কবুল হয় নাই, তাকে জাহান্নামে আল্লাহ ফেলবে। এই জাহান্নামের আগুনের বিভাগ এবং ঠান্ডার বিভাগ, উভয় বিভাগে যেহেতু আগুনের প্রচন্ডতা, উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে হাদিসে বর্ণনা যে 70 গুণ বেশি, সেজন্য এটা এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, রাক্ষসে ভাব তার মধ্যে থাকে। এই জন্য জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, রাক্ষসের মতো এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলে, এটা উত্তাপ বেশি থাকার কারণে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআযিনা লাহা বিনাফাসেই, জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, শ্বাস ছাড়ার। এই ঘটনার আগ পর্যন্ত সৃষ্টি জগতে ঠান্ডা আর গরম বলতে দুই গ্রীষ্ম ছিল না। এরপর থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন, একটা জাহান্নামের আগুনের বিভাগ থেকে আর একটা ঠান্ডার বিভাগ থেকে। তো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল নার ওয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাজ জামহারির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দুনিয়াতে আমরা যে গ্রীষ্মকালে গরম দেখি, এই গরমের দাবদাহ, এটা সেই জাহান্নামের আগুনের বিভাগের যে ভাপ একবার করে ছাড়ে সেটাতে কারণে হয়েছে। ভাপ ছাড়লে কি লাভ হয় আপনারা জানেন, যে আমাদের মা চাচিরা যখন রান্না করেন ভাতের পাতিলের উপরে প্রচন্ড রকমের উত্তপ্ত হয়ে যায়, মনে হয় ব্লাস্ট হয়ে যাবে অবস্থা, তখন একটু ঢাকনাটা সরায় দিলে একটু ভাপটা চলে গেলে উত্তাপটা কিছুটা কমে যায়। তো জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তাপ কমার জন্য দুইটা নিঃশ্বাস ছাড়া সুযোগ দিয়েছেন। দুনিয়াতে এক এক অঞ্চলে এক এক সময় গরম হয়, এক এক অঞ্চলে এক এক সময় ঠান্ডা হয়, এটাকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন কুদরতি সিস্টেমে। কিন্তু এ দুটি জিনিস, গরম এবং ঠান্ডা, এটা জাহান্নাম থেকে আসা দুটি ভাব। একজন ইমানদার এই যে শীতের কষ্ট অথবা গ্রীষ্মের গরমের কষ্ট, এটা যখন অনুভব করবেন সাথে সাথে তার মন চলে যাবে জাহান্নামের দিকে, তার স্মরণে আসবে যে এই গরম এই ঠান্ডা এটা দুনিয়াতে আমি ফিল করলেও অনুভব করলেও এটা এসেছে মূলত কোত্থেকে, জাহান্নাম। এইজন্য ইমানদার এই গরমে এই শীতের কষ্টে ওরে মারে ওরে বাবারে না বলে সে জাহান্নাম থেকে আল্লাহর কাছ থেকে পানা চাইবে, হিসেব মিলাবে যে দুনিয়ার এই ঠান্ডা যদি এত কষ্টকর হয় তাহলে
ভাপ আর নিঃশ্বাসের যদি অবস্থা হয় তাহলে সে আসল জাহান্নামের জামহারীরের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে। দুনিয়ার এই গরমের তীব্রতা যদি এত মারাত্মক হয় তাহলে আখেরাতে এর ভাপ আর নিঃশ্বাস কত ভয়াবহ হতে পারে। এজন্য শীতের মৌসুমে ঈমানদার আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আপনি পানা দান করুন। তাহলে শীতের এই মৌসুম উপলক্ষে একই কাজ গ্রীষ্মের মৌসুমের জন্য প্রযোজ্য। তো শীতের মৌসুম চলছে, আমরা এখন শীতের মৌসুম উপলক্ষে মাঝে মধ্যে শীতের কষ্ট যখন অনুভব করব আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো শীতকাল কতই এসেছে, 50-60-70 বছরের জীবন আমরা অনেকে পার করে ফেলেছি। কয়বার মনে হয়েছে জীবনে বলেন তো, শীতের কষ্টের চোটে কনকনে শীতের মধ্যে জাহান্নামের কথা কয়বার স্মরণ হয়েছে? খুব একটা হয়নি বেশিরভাগ লোকের, অনেকে জানিও না। তো আজকে যখন জানলাম, এখন থেকে শীতের তীব্রতা যখনই ফিল করব অনুভব করব সাথে সাথে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছ থেকে পানা চাইব। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় যে কাজ আমাদের সেটা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন, মানুষ রূপে সৃষ্টি করেছেন, আমাদের দুঃখ কষ্টগুলো দূর করার জন্য আল্লাহ তাআলা অনেক ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই যে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আমরা গরম কাপড় পরি, চাদর পরি, কাণ্ঠবি মাফলার মোজা ইত্যাদি পরি, আমাদের শীত থেকে নিবারণের, শীত থেকে বেঁচে থাকার বহু রকমের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। নাদের নেই, আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা নেয়ামত, কত শত নেয়ামত আমরা ভোগ করে চলেছি কিন্তু টেরও পাই না যে কোন দিক দিয়ে আল্লাহর কোন নেয়ামত ভোগ করে চলছে। এই নেয়ামতের জবাবদিহি করা, এই নেয়ামতের সুক্রিয়া কৃতজ্ঞতা আদায়িত করা পরের কথা, নেয়ামত যে ভোগ করছি সেই খবরই আমাদের নেই। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলার কাছে কি আমাদের জবাবদিহি করতে হবে? মোহতরম হাজিরিন, সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يتفكرون। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি, পোশাক অন্য কোন সৃষ্টি মানুষ ছাড়া পোশাক পরে, যত পশু পাখি আছে প্রাণী দেখেন মানুষ ছাড়া এরা কেউ নিজেরা নিজেদের পোশাকের অ্যারেঞ্জ করতে পারে? পারে না। আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, শুধু আদম সন্তানদেরকে, মানুষদেরকে আমি পোশাক তোমাদের জন্য নাজিল করেছি এবং এই যে নেয়ামত আমি দিয়েছি, আল্লাহ বলেছেন যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর অনেক নেয়ামত আর নিদর্শন তোমাদের জন্য আছে, তার মধ্যে থেকে এটা একটা, অন্য কোন পশুর লজ্জাস্থান হেফাজত করার মতো সেন্সই নাই, সুযোগও নাই, সে সিস্টেমই সৃষ্টিকর্তা রাখেন নাই, আমাদেরকে রেখেছেন, তাদের থেকে আমাদেরকে পৃথক করেছেন, মর্যাদা দিয়েছেন, আদম সন্তানকে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানিয়েছেন। তো এইটা যে আল্লাহর নেয়ামত, এইটা যে আল্লাহর কুদরত, আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এটা আল্লাহ কেন দিয়েছেন? যেন মানুষ চিন্তা ভাবনা করে। আমরা জীবনে কয়বার চিন্তা ভাবনা করছি বলেন তো? এই কনকনে শীতে দেখেন মোরগের বাচ্চাগুলোকে নিয়ে মোরগ কিভাবে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, মা মোরগকে দেখবেন যে তার ডাকনার ভেতরে ছোট ছোট বাচ্চাগুলোকে ঢুকিয়ে সে এমন ভাবে দাঁড়িয়ে আছে, বোঝা যায় শীতে কনকনে শীতে কষ্ট পাচ্ছে, আছে না নাই? কুকুর দেখবেন যে শীতের কনকনে শীতের মধ্যে কোথাও একটু উষ্ণতার পরশ পাওয়ার জন্য ছুটে গিয়ে কোথাও একটা কিছুর সাথে গিয়ে কোন রকম চেষ্টা করছে বাঁচার। এভাবে চতুর্দিকে তাকিয়ে দেখেন আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, তাদের চামড়া আল্লাহ সেভাবে তৈরি করেছেন, পশম দিয়েছেন, ঠিক আছে, তারপরেও অতিরিক্ত পোশাক, শীত যখন বাড়ে তখন বেশি পোশাক পরার মতো কোনো ব্যবস্থা তাদের আছে? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছে। এই যে আল্লাহর নেয়ামত, শীতের মৌসুমে আপনি কম্বলের নিচে, হ্যাঁ, কম্বল মুড়ি দিয়ে, আপনি কাঁথা মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে, চাদর গায়ে দিয়ে আরামের মধ্যে আছেন, কয়বার আমাদের স্মরণ হয় মালিকের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এটা কেন দিয়েছেন আল্লাহ তাআলা? যেন মানুষ চিন্তা করে, তাফাক্কুর করে, ফিকির করে, ভাবে, আমাদের মাথায়ও আসে না ভাবনা তো পরের,
মোহতারাম হাজরিন, ইবাদত বন্দেগি তো পরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের হিসাব কিয়ামতের দিন যদি দিতে বলা হয়, নিয়ামতের হিসাব দিতে দিতে আমরা শেষ করতে পারবো না। কোরআনে আল্লাহ এর জন্য বলেছেন, দুনিয়ার সমস্ত গাছকে যদি তুমি কলম বানাও আর দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানাও আর এগুলো দিয়ে আমার নিয়ামত লিখতে থাকো, এই কালি শেষ হয়ে যাবে, এই কলম শেষ হয়ে যাবে, আল্লাহ বলছেন আমার নিয়ামত লিখে শেষ করতে পারবা না। এমনকি যদি সমুদ্রের পানির সাত সমুদ্র পরিমাণ আবার সাত গুণ আনো তারপরও পারবা না, তোমার এগুলো শেষ হয়ে যাবে। এত নেয়ামতের মধ্যে যে মালিকের থাকছি, সেই মালিকের গোলামি আমরা কতটুকু করছি, সেই মালিকের কৃতজ্ঞতা কতটুকু আদায় করছি, এই প্রশ্ন আমাদের নিজেদের করা উচিত কি উচিত না? মোহতারাম হাজরিন, যদি না করেন, মরার আগে যদি হিসেব দিহি না করেন নিজের হিসাব, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। সেদিন আর আফসুস করে ব্যাক গিয়ারে পেছনে যাওয়ার কোন সুযোগ থাকবে না। হে আরশে আজিমের মালিক, আপনি আমাদেরকে আপনার নিয়ামতের শুকরগুজার মানুষ হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, শীতের এই মৌসুমে যখন এই শীতের নিবারণের ব্যবস্থা হবে, একটু গরমের মধ্যে আছেন, তখন একটু চিন্তা করবেন, কোন পশুকে যখন দেখবেন একটু ভাববেন, ভাবনা একটা ইবাদত। এই ইবাদত আমরা ভুলে গেছি, আমরা জানি সালাত সিয়ামই শুধু ইবাদত, তাফাক্কুর তাদাব্বুর চিন্তা ভাবনা করা, ভাবা গবেষণা করা, কল্পনা জল্পনা করা, আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা, এটাও একটা ইবাদত। এটা করলে কৃতজ্ঞতা আসে, আল্লাহর প্রতি শুকরিয়া আসে, এটা ইবাদত। তো শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় আমল হলো আল্লাহর বিভিন্ন সৃষ্টি এবং প্রাণীকে দেখে তার সঙ্গে নিজের পার্থক্য আল্লাহর দেয়া এই নিয়ামতের শুকর আদায় করবেন। করবেন তো ইনশাআল্লাহ। যদি এই নিয়ামতের শুকর আদায় করেন ভাই, কিয়ামতের ময়দানে কিন্তু সমস্ত মানুষকে আল্লাহ উলঙ্গ করে তুলবেন। কি করে তুলবেন ভাই? সবাই উলঙ্গ থাকবে, কারোর পরনে কোনো পোশাক থাকবে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের কথা তো বুঝলাম, কিন্তু আমরা নারীরা কিয়ামতের ময়দানে তো নারী পুরুষ আলাদা থাকবে না। এই ভয়াবহ ময়দানের মধ্যে মহিলারাও যখন বিবস্ত্র থাকবে, তখন তাদের অবস্থা কি হবে? পুরুষদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, আয়েশা, সেদিনকার ভয়াবহতা এত মারাত্মক হবে, এত ভীতিকর হবে, এত কষ্টদায়ক হবে, কেউ নিজের শরীরের কোনো অঙ্গ দেখার সুযোগই পাবে না, অন্যের দিকে তাকানোর পরে। সেই দিনে আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি প্যান্ডেলে আরামের সাথে থাকতে, ইজ্জতের সাথে থাকতে, তাহলে আজ আল্লাহর দেওয়া পোশাকের নিয়ামতের কথা স্মরণ করতে হবে, শুকর আদায় করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমরা কত মানুষ কত অভিযোগ করি আল্লাহর কাছে, অভিযোগও শেষ নাই, আল্লাহ আমাকে এটা দেয় না, ওটা দেয় না। আল্লাহ যা দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায় করে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও আপনি শেষ করতে পারবেন। একটা দাঁত, এই একটা দাঁতের ভেতরে কত নার, কত নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ডেন্টিস্ট, বড় বড় দাঁত বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যান, জিজ্ঞাসা করেন, অনুমান করতে পারবেন, একটা তার গাড়ির এদিক সেদিক হয়ে গেলে গাড়ি স্টার্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পুরো বডির ভেতরে এই পরিমাণ অগণিত নার দিয়ে রেখেছেন, এই পরিমাণ আমাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন জালের মতো বিছিয়ে রেখেছেন এগুলো, যে সেগুলোকে গুনে শেষ করা কঠিন। গবেষকরা গবেষণা করতে করতে হয়রান হয়ে যাচ্ছে, এত নিয়ামত ভোগ করছি আমরা, এরপর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার মতো সৌভাগ্য আমাদের হয় না। এই জন্য প্রাণ খুলে, মন খুলে, যে যে অবস্থায় আছে সে অবস্থায় আল্লাহ শুকরিয়া জানিয়ে বলবো, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যদি পোশাকের নিয়ামত পেয়ে আল্লাহ শুকর আদায় করেন, আখিরাতে কিয়ামতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দিবেন, সেদিন আপনাকে আর কষ্টে পড়তে হবে না। তাহলে শীত উপলক্ষে পোশাকের এই যে কষ্ট, এই কষ্ট যারা মধ্যে পড়ে আছে তাদেরকে দেখে আমরা নিয়ামতের শুকর আদায় করব, করব তো ইনশাআল্লাহ। নাম্বার তিন, নিজেকে যেহেতু আল্লাহ তাআলা ভালো পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য আমাদের আশেপাশের মানুষগুলোর শীত নিবারণ করার চেষ্টা করব, এটা একটা ইবাদত। কিছু কাজ আছে যে কাজগুলোকে ইবাদত হিসেবে আমরা জানি না ভাই, কিন্তু সেগুলো ইবাদত। কোরআন তেলাওয়াত ইবাদত, তাসবিহ পড়া ইবাদত, জিকির করা ইবাদত, দোয়া করা ইবাদতের মগজ, সালাত ইবাদত, মূল ইবাদত, সিয়াম ইবাদত, ওয়াজ নসিহত ইবাদত, ভালো কাজ বলা করা ইবাদত। কিন্তু ভাইরা আমার,
মানুষের উপকার করা, অভাবে মানুষের অভাব দূর করার জন্য যদি চেষ্টা করা হয় সেটা কিরকম ইবাদত জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষে যে মানুষের উপকারে বেশি আসে, মানুষের উপকারে বেশি আসে। আপনার কয়েকটা শীতের কাপড় আছে, আপনি সেখান থেকে আপনার প্রতিবেশী, আপনার গ্রামের, আপনার আশেপাশের কোনো অভাবী মানুষকে খুঁজে বের করে তাকে আপনার একটা শীতের কাপড় দিয়ে, অথবা বাজারে গিয়ে একটা শীতের কাপড় কিনে একটা গরিব পরিবারের বাচ্চাকে শীতের কাপড় কিনে দেন, একটা নতুন কানটুপি কিনে দেন, একটা মোজা কিনে দেন বাচ্চাটাকে, তাদের পরিবারে কার কার কাপড় নেয় খোঁজ খবর নেন। এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? এই পর্যন্ত এই আমলটা করছি, এরকম মানুষ কয়জন আছে যদি জিজ্ঞাসা করি এই মজলিসে যে আপনার এলাকাতে আপনি কি করছেন, আমার তো মনে হয় যে দু চারটা হাত উঠাও কঠিন হবে, ঠিক কিনা বলেন? এই আমলগুলো আমাদের কাছে আমল না, অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে, ইসলাম মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে। মুসলমান তো মুসলমান, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অমুসলিম অসুস্থ হয়ে গেছেন, তাকে দেখতে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা। আমাদের আশেপাশে আমাদের হিন্দু ভাই বোনরা আছে না, তারা অসুস্থ হলে আমরা কয়জনে দেখতে যাই বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন, কিন্তু সেই শিক্ষা আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি নাই। শুধু টুপি আর জামায় মুসলমান হইলে হবে না, কাজে কর্মে আচার আচরণে মুসলমান হইতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে শীতের তৃতীয় আমল হলো, শীতের কষ্টে যে সমস্ত মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াবেন। আমাদের এলাকাতে কোনো মানুষ শীতের কষ্ট করবে না, আমরা সবাই যদি সচেতন হয়ে যাই এলাকাতে একটা মানুষের শীতের কষ্ট হবে না। আমার যা আছে সেখান থেকে যদি আমি কিছু শেয়ার করি, তৌফিক থাকলে বাজার থেকে কিছু কিছু দিয়ে কিনে দেই, কোন ফ্যামিলিটার টান আছে তাদের জন্য দেই, এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ? এলাকার ইমাম সাহেব যদি উদ্যোগ নেন, সবচেয়ে সফলভাবে এই কাজটা করা যায় যে আমাদের এলাকা আমরা তালিকা করব, এতগুলো ফ্যামিলির কষ্টের মধ্যে আছে, মসজিদে ঘোষণা দিব আপনাদের ভালো ভালো পোশাক যেগুলো আছে ধুয়ে পরিষ্কার করে ইস্তারি করে মসজিদে এনে রেখে যান, সেই ফ্যামিলিগুলোকে বলা হবে তোমাদের যার যেটা প্রয়োজন হয় নিয়ে যাও। এই কাজটা করা খুব বেশি কঠিন ভাই? আমাদের অনেকের বাসায় অপ্রয়োজনীয় পোশাক পরে আছে না অনেক, শুধু একটু উদ্যোগের প্রয়োজন। এই যে মাহফিলের উদ্যোগ নিয়েছেন ইমাম সাহেব, মসজিদ কর্তৃপক্ষ, শীত বস্ত্র বিতরণ উদ্যোগ নেওয়া যায় কি যায় না বলেন? নিবেন তো ইনশাআল্লাহ। আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদে প্রতি বছর আমি উদ্যোগ নেই, আমি আমার বুঝজ্ঞান যখন হয়েছে তখন থেকে আমি যেখানেই থাকি আমি উদ্যোগ নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব কষ্ট করা যাবে তো ইনশাআল্লাহ, নিয়ত করে ফেলেন। শুধু মানুষের কাছ থেকে কালেকশন করে দিনী প্রতিষ্ঠানের জন্য টাকা নেওয়া সেটাও না, সেটাও তো ইবাদত, মানুষের উপকার, কিন্তু অভাবী মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এমনকি আমাদের অমুসলিম ভাই বোন যারা আমাদের সমাজে বসবাস করছে তাদেরও শীতের বস্ত্র কিনে দিতে হবে। আল্লাহ তাআলা খুশি হবেন কি হবেন না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে শীতের এই তৃতীয় আমলটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ বিইজ্জিল্লাহ, যে শীত উপলক্ষে আমরা শীত বস্ত্র বিতরণ করব। চার নম্বর আমল হলো, শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখতে হয় এবং তাহাজ্জুদ করতে হয়। এই আমল তো আমরা অনেকে জীবনে আজকে হয়তো প্রথম শুনছি, শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা। আপনারা আইয়ামে বিজের রোজা শীত শুনছেন, চন্দ্র মাসের 13-14-15 তিন দিন মাসে, যে মাসের যে কোনো তিন দিন সিয়াম পালনের পরও হাদিসে ফজিলত আসছে, আর সোম বৃহস্পতিবার সাপ্তাহিক দুই দিন সিয়াম পালনের কথাও হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু শীতের মৌসুম আসার কারণে এ উপলক্ষে নফল সিয়াম, এটার কথা আমরা খুব কম মানুষই শুনছি। এখন যদি জিজ্ঞাসা করি যে কয়জন রাখছেন, তাহলে হাতে গোনা কিছু হাত হয়তো উঠতে পারে। সোম বৃহস্পতিবার রাখার কথা বলিনি আমি, শীতের মৌসুম উপলক্ষে রাখছেন, যারা রাখছেন একটু হাত তুলুন তো দেখি, এই মৌসুমে রাখতে পারছেন? আলহামদুলিল্লাহ আমি রাখছি, যারা রাখছেন হাত তুলুন তো দেখি, এই শীতের মৌসুমে, শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখছেন, নফল সিয়াম রাখছেন, হাত তোলেন, একটি হাতও উঠে নেই। তাহলে এই ওয়াজটা কি দরকারি না বেদরকারি ওয়াজ? যে আমলটা জানেনই না, আমরা জানি না, শুনি নাই কখনো, আজকে শুনলাম, এখন থেকে আমল নিয়ত করি ইনশাআল্লাহ, পুরা শীতের মৌসুমে একটা দিন অন্তত নফল সিয়াম রাখলো, হাদিসটার উপর আমল হয়ে গেল, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। এ বিষয়ে তিরমিজি বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আশ্বিতা ও আল গানিমাতুল বারিদা আসসিয়াম ফি শীতা, নবীজি বলেছেন শীতল নিয়ামত হলো শীতের মৌসুমে রোজা রাখা।
এটা একটা শীতল সুবর্ণ সুযোগ। কেন শীতল সুবর্ণ সুযোগ বলেছেন উনি? কারণ শীতের মৌসুমে রোজা রাখা একেবারে সহজ, দিন থাকে ছোট, পিপাসা লাগে না, একটু চেষ্টা করলেই রোজা রেখে ফেলানো যায়। গরমের সময় যেটা অনেক কঠিন, শীতের সময় নফল রোজা রাখা একেবারেই সহজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতের মৌসুম যখন আসে তখন সেটা হলো ইমানদারদের জন্য শীতল সুবর্ণ সুযোগ, আর শীতের সেই সুবর্ণ সুযোগটাকে সে কাজে লাগায় নফল রোজা রাখার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে এত গুরুত্ব দিয়ে বলেছেন, সেটা আমাদের জীবনে একবারের জন্য আমরা করি নাই, কত বড় দুর্ভাগ্যের কথা, একবার হলেও করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। শীতের মৌসুমে নফল রোজা রাখা, এর পাশাপাশি আপনার তাহাজ্জুদের সালাত আদায় করা দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আশ-শীতা ও গনিমাতুল আবিদিন, আল্লাহর ইবাদত গুজার মানুষদের জন্য সুবর্ণ সুযোগ হলো শীতের মৌসুম, এই টাইমটাতে তারা ইবাদত করতে পারে। কিভাবে ইবাদত করতে পারে? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মারহাবান বিশ্বিতা, শীতের এই মৌসুমকে আমরা ওয়েলকাম জানাই। কেন? তানজিলু ফিহাল বারাকা, কারণ এই মৌসুমে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হয়, আর ওয়াতুলু ফিহিল লাইলু লিল কিয়াম, শীতের মৌসুমে রাত বড় হয় তাহাজ্জুদ পড়ার জন্য, এবং দিন বড় হয়, ওয়াকসুরু ফিহিন নাহারু লিল কিয়াম, ওয়াকসুরু ফিহিন নাহারু লিল সিয়াম, শীতের মৌসুমে দিনটা ছোট থাকে নফল রোজার সুবিধার জন্য। দেখেন, আমরা শীতের মৌসুম আসলে রাতের বেলা কি করি বলে? এশার পরে সুন্দর করে একেবারে সব ঝাঁ ঝামেলা ফেলে দিয়ে কাপড় চোপড় ফ্রেশ হয়ে অফিস আদালত সেরে দোকানপাট সেরে এসে টেলিভিশনের রিমোটটা হাতে নিয়ে খুব মজ মাস্তি করে এবার একটা একটা করে চ্যানেল দেখে একটা নাটকে যেন মিস না হয় সবগুলো টক শো মিষ্টি শো সব শেষ করে তারপরে মোবাইলটা আবার হাতে নিয়ে ফেসবুক ইউটিউবের যে ওজিফা আছে এটা শেষ করে শুধু শুধু রাত দুইটা দেড়টা একটা একজন এক এক ঠিক না ভাই? ঠিক। কারণ শীতের রাত বিশাল বড় রাত, আমাদের জন্য এটা সুযোগ বানাইছি আমরা, কিন্তু সেটা ইবাদতের সুযোগ না, পাপের সুযোগ, আল্লাহর নাফরমানি করার সুযোগ। ঠিক না ভাই? ঠিক। শীতের মৌসুমে যদি কেউ সন্ধ্যা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে এশার পরে ভোর রাতে উঠে একটু তাহাজ্জুদের সালাত আদায় করে, একটা আমলি কথা বলি ভাই, এই যে তাহাজ্জুদের সালাত সারা বছর পড়ার মজা আছে, কিন্তু শীতে তাহাজ্জুদের সালাতের মজাটা অন্যরকম। আপনি যখন ভোর রাতে উঠবেন কনকনে শীতের মধ্যে, ঠান্ডা পানি দিয়ে উজু করবেন, উজু করে সবাই ঘুমিয়ে আছে, আল্লাহর সাথে যে অপূর্ব ভালোবাসার এক বন্ধন অটুট করার সুযোগ, আমার মৃত্যু হয়ে গেলে এই সুযোগটা তো আর পাবো, এই জন্য আমি আফসোস করছি আর কাঁদছি। ভাইরা আমার, রূপকথার গল্প শোনাচ্ছি না, আপনি আমি যার সন্তান, যাদের সন্তান, আমাদের পূর্বপুরুষ যারা, আমরা যারা মুসলমান, তাদের মাধ্যমে তাদের দাওয়াতে সেই মানুষগুলো শীতের মৌসুমটাকে এভাবে কাজে লাগিয়েছে। আমরা এত না পারি অন্তত শীতের মৌসুমে রাতে তাড়াতাড়ি শুয়ে ফজরের জামাতটা সালাতটা জামাতের সাথে আউয়াল ওয়াক্তের সাথে পড়ার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? শয়তান আমাদের গরমকালে বলে রাত ছোট ঘুম পুরা হয় নাই, আর একটু ঘুমাও, ফজরের জামাত মিস করা, আর শীতের সময় বলে শীত কম করে ঠান্ডা, খবরদার বের হইস না মরে যাবে, আমাদেরকে সহায় রাখে। ঠিক না ভাই? ঠিক। কারণ আমাদেরকে ফজরে যেতে দিলে শয়তানের লস জান্নাতে চলে যাবে, বিরুদ্ধে লড়াই করে জিততে হবে, এর জন্য হিম্মত দরকার, সৎসাহস দরকার, করবো তো ইনশাআল্লাহ। তাহলে শীতের মৌসুম উপলক্ষে এই চার নম্বর এবং পাঁচ নম্বর আমল হলো, চার নম্বর আমল হলো নফল সিয়াম রাখা দিনে, পাঁচ নম্বর আমল হলো রাতে তাহাজ্জুদ পড়া, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ছয় নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে ওজুর জন্য বিশেষভাবে সতর্ক হওয়া, ওজুর ব্যাপারে বিশেষভাবে কি করতে হবে ভাই? সতর্ক হওয়া। ওজুর সতর্ক হওয়া কিভাবে? ওজুর সতর্কতা শীতের মৌসুমে দুই ভাবে হওয়া লাগে। এক, ওজুগুলো একটু ভালোভাবে করতে হয় অন্য সময়ের চেয়ে, কারণ শীতের সময় আমাদের চামড়াগুলো একটু শুকিয়ে থাকে, ওজুতে পানি যাতে করে চামড়ায় পৌঁছায় এজন্য ভালো করে একটু ডলতে হয়, ভালো করে একটু ডলা লাগে, আঙ্গুলের চিপা, নখের চিপা। অনেকে দেখবেন শীতের মৌসুমে আপনার যখন অজু করে অজুখানা থেকে বের হয়ে আসলে কানের এখান দিয়ে শুকনা, এদিক দিয়ে শুকনা, কারণ কোন রকম ঠান্ডা পানি দিয়া দৌড়তে দৌড়তে চলে আসে। ঠিক না ভাই? ঠিক। আজকাল তো গ্রিজার হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, তারপরেও মানুষ আলস্যতা করে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিল দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ভুল ত্রুটি মাফ করবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবা ইকরাম বলেন, অবশ্যই বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে, কষ্ট লাগছে, শীত, কনকনে ঠান্ডা, এই কষ্ট উপেক্ষা করেও সৎসাহস করে অজু করতে হবে, ভালো করে। ইসবাগ মানে ভালো করে অজু করতে হবে, সাধারণ অজু না, তার মানে ডলতে হবে। শীত উপলক্ষে প্রথম কাজ হলো আল্লাহর এই নেয়ামত এবং আল্লাহর এই দান, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। বিশেষ করে শীতের যে তীব্রতা, গরমের যে তীব্রতা, এগুলো দেখার পর জাহান্নাম থেকে যে এটা এসেছে সেই কথা স্মরণ করে জাহান্নাম থেকে পানা চাইব। দ্বিতীয়ত হলো আল্লাহ যে নেয়ামত দিয়েছেন আমাকে, পোশাক আশাক করে আপনার শীত নিবারণ করার ব্যবস্থা দিয়েছেন, ইজ্জত নিবারণ করার ব্যবস্থা দিয়েছেন, শুকর আদায় করব। তৃতীয় আমল হলো শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো। চতুর্থ আমল হলো শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখবো। পাঁচ নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে রাত জেগে তাহাজ্জুদ পড়বো, বড় রাত সেজন্য। আর ৬ নম্বর আমল হলো শীতের এই মৌসুম উপলক্ষে চেষ্টা করব ওযুতে দুই ভাবে সতর্ক থাকা, চাপাচাপি করে ওযু ধরে রাখবো না, আর ওযুর অঙ্গগুলো যেন ভালোভাবে ধোয়া হয় সেজন্য ভালো করে ডোলে ডোলে ওযু করব। আর ৬ নম্বর আমল হলো মোজার উপরে, সরি ৭ নম্বর আমল হলো দোনো পায়ের মোজার উপরে মাঝে জীবনে এক দুইবার হইলেও আমল করবো, ইনশাল্লাহ মাসা করবো। ওলামাদের থেকে মাসার মাসটা জেনে নিব বিস্তারিত দরকার হলে। সম্পূরক আমল হলো শীতের মৌসুম উপলক্ষে কান মুখ ঢেকে থাকে এমন ভাবে চাদর বা মাফলার পরবো না সালাতের সময়, এগুলোকে খোলা রেখে তারপর সালাত দেখো। মনে থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াজ শেষ, আর কিছু আছে? প্রশ্ন তো দিতে হবে। ও বাজে কত রাত? ১০:৩০ ফজর পর্যন্ত করলে কেমন হয়? কি বলেন, ফজর পর্যন্ত করলে কেমন হয়? সব সিয়ানা পাবলিক দেখা যায় মাশাআল্লাহ, সব চালাক মানুষ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ভাই আমার তো শুটুর নাই, এই সমস্ত বেসুরো ওয়াজ আপনারা কেমনে শুনেন বসে থাকেন আমি তো বুঝতেছি না, অদ্ভুত কাণ্ড, সুবহানাল্লাহ। প্রশ্ন আরো নিয়ে আসেন, আমার কাছে এক দিস্তে আছে, এগুলা তো দিছেন আপনারাই। আল্লাহ, বাইরে ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে? এই যে আমলগুলো বললাম আপনারা করবেন, কেউ একটা লোক সিরিয়াসলি বলেন তো এই সাতটা আমলে, ছয়টা আমলে, সাতটা আমলে সবগুলা করবো, একটু একটা লোক হাত তুলেন। আরে ভাই, যে সিরিয়াসলি করবেন পাক্কা নিয়ত, আল্লাহর সাক্ষী রেখে নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করবেন। মনে রাখেন কিনা, শীত উপলক্ষে আমল নতুন জিনিস, জীবনে কেউ রাখেন না রোজা, হাত তোলেন নাই কেউ, কালকে থেকে চেষ্টা করবেন। আপনি বন্ধের দিন রাখেন, যেদিন সুযোগ এই দিন রাখেন, একটা হলেও রাখেন, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ মাহফিল সার্থক হবে। জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা আমরা প্রশ্নোত্তরে চলে যাই। সর্বনাশ, ১০:৩৯ বেজে গেছে, আমি তো ১১টার মধ্যে বাইর হওয়ার দরকার।